100%? ফোনে আমি দিয়ে রেখেছি কালকে, 100% আছে। আচ্ছা, হেডফোনস লাগিয়েছিস? হুম, বই খুলে সামনে নোটবুক খুলেছিস? হ্যাঁ হ্যাঁ ভিডিও ক্লিয়ার আসছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছিস ভালো? হ্যাঁ দাদা, ওটা চেক করেছো দাদা? ইনকা ওই ইনফে পোস্টফিক্সের পোস্টফিক্স, ওই, তোর পোস্টফিক্সের ডেটা তুই ভুল করেছিস, ফার্স্ট সামই ভুল করেছিস। তোর যখন সাবট্রাকশনে তুই দেখছিস নেগেটিভ ভ্যালু আসছে, তুই নেগেটিভ সাইনটাকে সরিয়ে দিলি কেন হঠাৎ করে? কোথায় নেগেটিভ সরিয়ে দিয়েছি? আমার তো মনে হ্যাঁ হয় যে আমি নেগেটিভটা রাখা উচিত তো। হ্যাঁ, নেগেটিভটা রাখতে হবে তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোনটা ফার্স্ট সামটা তো তোমার নেগেটিভ তুই দেখ, অপারেন্ড, দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়া, তুই আমাকে একটু পাঠিয়েছিলি দেখো। সেটাই তো। তুই তাহলে কিন্তু তুই ভুল তুই আমার করেছি, স্ক্রিনেই দেখ, তাহলে বুঝতে পারবি। তোমার স্ক্রিনেই দেখ, তোর পিডিএফটাই খুলছি। সেকেন্ড আর থার্ডে তো নেগেটিভ রেখেছি। তো প্রথম সাম পুরোটাও চেক করা হয়নি, জাস্ট কালকে একটা গ্লান্স দেখছিলাম, তখন দেখলাম প্রথম সামটাতেই ওরকম। হ্যাঁ 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 আমি দেখে নিয়েছি দেখে নিয়েছি, এই যে এটা 3690। এই যে এটা -3678 হবে। হ্যাঁ 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 মাইনাস, কেন কি তার পরের গুলোই আমি মাইনাস করেছি, এটা তাহলে ভুল করে ভুল করে ভুল অপারেন্ড করে ও ভ্যালুর উপরে, অপারেন্ড ওয়ান ভ্যালুর উপরে তো লিখেছিলাম আমি কি অপারেন্ড ওয়ান, মাইনাস অপারেটর অপারেন্ড টু। অপারেটর অপারেন্ড টু, তাহলে এখানে মাইনাস আছে, 12 -3690 হবে। হ্যাঁ অন্যগুলো দেখো তাই করেছি, পরের গুলো দেখো মানে আচ্ছা, লাস্টেরটাও এরকম, লাস্টেরটাও এরকম এসেছে। তুই ওই ট্রু অ্যান্ড ফলস একটা করিস নি কেন? ওটা তো প্রথমে ছিল বোধ হয়। এইটা আমার কথা বলছি যে তুমি এন্ড অর নট করলে জিনিসটা কিভাবে করবো, আমি জানি যে প্রেসিডেন্স কি আছে, কিন্তু হ্যাঁ, তুই প্রেসিডেন্স জানিস, তাহলে অ্যান্ড কিভাবে কাজ করে তুই জানিস না? ট্রু অ্যান্ড ট্রু কি দেয়? ট্রু অ্যান্ড ট্রু, হ্যাঁ ট্রু অ্যান্ড ট্রু, ট্রু দেয়। হ্যাঁ, তাহলে ট্রু অ্যান্ড ট্রু অর ফলস কি দেয়? ট্রু অর ফলস, ট্রু দেয়। হ্যাঁ, ফলস অর ফলস কি দেয়? ফলস দেয়। তুই এগুলো তুই জানিস না? বুলিয়ান অ্যালজেব্রা করেছিস, এতদিন ধরে প্রোগ্রাম করছিস, তুই এগুলো জানিস না? হ্যাঁ এগুলো তো এইভাবেই জানি। তো ইভ্যালুয়েট করতে হবে। ওকে ওকে, আর তাহলে ABCD-টা কি করে করবো, তাহলে আমি আজকে একটা করে নেবো ABCD-টা। ABCD কি? দাঁড়া এক মিনিট, একটা ওপেন করো, একটা যে কোনো ওপেন করো। দেখছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। কোনটার কথা বলতো? তুমি ভাবো এটা চলে আসবে এটা তোমার, হ্যাঁ যে কোনো একটা ABCD। হ্যাঁ হ্যাঁ ই এক মিনিট এক মিনিট, এটা 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 আমি একটু ভুল দিয়েছি, এটা একটু ভুল আছে। সেটা হচ্ছে এই পার্টিকুলার ই এর কোয়েশ্চেনটা তোর এখানে থাকা উচিত ছিল। এটা একটা ইনফিক্স এক্সপ্রেশন না, এটা এখানে থাকা উচিত ছিল, এটা একটা ভুল হয়ে গেছে, এটা এখানে থাকবে। তুই আমি তোকে একটা লিংক পাঠিয়ে দেবো, তুই দেখিস, ঠিক আছে? দাদা এক মিনিট একটুখানি শোনো, এই যে তুমি ওপেন করো ফার্স্ট রেটটা, ফার্স্ট রেটটা, হ্যাঁ তুমি একটু ওরালি একটু ডিসকাস করে দাও, আমি বলে দিচ্ছি। TFTF ফার্স্ট রেটটা, হ্যাঁ TFTF দেখ, নট, TFTF তার মানে কি? আমার স্ট্যাকের মধ্যে পুরোটা আসলো, এরপরে নট আসলো। নট আসার সময় কি হবে? নট নটের জন্য কটা, তো নট একটা কি টাইপের অপারেটর, ইউনারি না বাইনারি? ইউনারি না বাইনারি, নট ইজ নট তো তোমার ইয়ে অপারেটর গো, আরে এই যে কটা তোমার অপারেন্ট লাগে নটের কাজ করতে? দুটো বাইনারি, একটা মারবো ধরে, দুটো লাগে নটের কাজ করতে? 1001 ইউনারি 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 ইউনারি। ইউনারি। তাহলে কি করবি তখন? স্ট্যাকের থেকে একটা পপ করবি অপারেন্ট টু তে, তারপরে অপারেটর অপারেন্ট টু হয়ে গেল। আচ্ছা শোন, একটু দাঁড়া, তুই একটু হোল্ড কর, তুই ততক্ষণে একটা কাজ কর, তুই এটা না লিখতে থাক, ঠিক আছে? এক মিনিট, ওকে তুই এটা একটু লেখা শুরু করে দেখাতে, একটু ওয়েট কর, আমি আসছি। এটা করিনি আমরা, না এয়ার এটা ফ্রন্ট। একটু ডিফারেন্ট, এটা বলেছিলাম না, কিউ অ্যালগোরিদম ভার্জন টু, উপরে হেডিংটা দিবি এই যে, এটা ওকে ওকে করতে থাক করতে থাক, এটা টুকতে থাক।
কতটা টুকলি? ওই তোমার টেবিলে চলে এসেছি। আচ্ছা দাঁড়া, এবার দাঁড়া, এবার ওয়েট কর, এবার ওয়েট কর। আচ্ছা টেবিলটা লিখবো তো, দাঁড়া দাঁড়া, পরে লিখিস। ঠিক আছে। আচ্ছা এবার এই আইএসসি এটা কত? এটা আমাদের 2012। হ্যাঁ এটা হচ্ছে আইএসসি 2012 এর কোয়েশ্চন। এখানে কোয়েশ্চনের মধ্যে কি বলেছে, লিঙ্ক ইজ অ্যান এন্টিটি হুইচ ক্যান হোল্ড আ ম্যাক্সিমাম অফ 100 ইন্টিজার্স। লিঙ্ক এনেবলস দ্য ইউজার টু অ্যাড এলিমেন্টস ফ্রম দ্য রিয়ার এন্ড অ্যান্ড রিমুভ ইন্টিজার্স ফ্রম দ্য ফ্রন্ট এন্ড অফ দ্য এন্টিটি। এন্টিটির নাম তোর কি মনে হয়? লিঙ্ক এন্টিটির নাম এটা কি টাইপের ডেটা স্ট্রাকচার? কিউ। হ্যাঁ define a class link with the following details, class name link dawa ache, khub bhalo kotha. er pore ki boleche, link entity to hold the integer elements, mane eta amar queue hobe, seta amader bojhai jacche. bujhte pachhis to naki bujhte pachhis na? ha 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 bolo bolo bolo. max stores the maximum capacity of the entity, mane basically ei max ta hocche amader size. ha chalo eigulo khatay likhte hobe na. এরপরে হচ্ছে বিগিন টু পয়েন্ট টু দি ইন্ডেক্স অফ দা ফ্রন্ট এন্ড, মানে এই বিগিনটা হচ্ছে বেসিক্যালি আমাদের ফ্রন্ট আর এন্ডটা হচ্ছে বেসিক্যালি আমাদের রিয়ার। ব্যাপারটা ম্যাপ করতে পারছিস মাথায়? হ্যাঁ, বিগিনটা হচ্ছে ফ্রন্ট, এন্ডটা হচ্ছে রিয়ার। তাই টু পয়েন্ট দি ইন্ডেক্স অফ দা ফ্রন্ট এন্ড টু পয়েন্ট দি ইন্ডেক্স অফ দি রিয়ার এন্ড, রাইট? আমাদের লেখা প্রোগ্রামের সাথে ম্যাপ করতে পারছিস? আচ্ছা এরপরে হচ্ছে কনস্ট্রাক্টরটা। কনস্ট্রাক্টরটা কি বলেছে, দিস ইজ প্যারামিটার ইজ কনস্ট্রাক্টর, প্যারামিটার আছে বলে এখানে। হ্যাঁ প্যারামিটার। আচ্ছা এবার কি বলেছে, কনস্ট্রাক্টেড টু ইনিশিয়ালাইজ ম্যাক্স ইকুয়াল টু এমএম, বিগিন ইকুয়াল টু 0, এন্ড ইকুয়াল টু 0। বিগিন আর এন্ড আমরা কি তোমার কি বলে বের করলাম যে এটা আমার ফ্রন্ট এন্ড রিয়ার। বিগিন আর এন্ড কি কি দিয়ে ইনিশিয়ালাইজ করতে বলেছে? 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে বলেছে, মাইনাস 1 দিয়ে ইনিশিয়ালাইজ করতে বলে। না না, তো যেহেতু মাইনাস 1 দিয়ে ইনিশিয়ালাইজ করতে বলেনি, সেই কারণে আমাদের প্রোগ্রামটা একটু চেঞ্জ হবে, যেগুলো মাইনাস 1 তার জায়গায় 0 বসবে, ওরকম টাইপের চেঞ্জ বেসিক্যালি। ঠিক আছে, স্টিল আমি তোকে সেপারেটলি অ্যালগোরিদমটা লেখাচ্ছি যাতে তোর কি বলবো তোর রেফার করতে সুবিধা হয়। মানে আমি যেটা দেখেছি সে 2012 থেকে এখন অবধি, তোর 2020 অবধি, আমি 2020 পেপার এখনো আমি দেখিনি, ওর মধ্যে কিউ এর কোনো কোয়েশ্চেন আছে কিনা সেদিন সময় হয়নি। তো 2017 অবধি বা 2019 অবধি আমি এটলিস্ট গ্যারেন্টি করতে পারি যে যতগুলো কিউ এর কোয়েশ্চেন এসছে, প্রত্যেকটা কিউ এর কোয়েশ্চেনের মধ্যে ফ্রন্ট আর এন্ডকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে বলা হয়েছে। ঠিক আছে, ওকে ওকে। তো সেই কারণে আমি তোকে এই জিনিসটা আরেকবার আলাদা করে এটা আমি তোকে বলছি। ঠিক আছে, ওকে। তো 2017 এ যখন আমি দিয়েছিলাম তখন আমাকে তোর এক্সাম হলে ইম্প্রোভাইজ করতে হয়েছিল। মানে তোমাকে এক্সাম হলের আগে সব সময় মাইনাস 1 দিয়ে দিত? হ্যাঁ এক্সাম, হ্যাঁ হ্যাঁ, এক্সাম হলের আগে আমি মাইনাস 1 দিয়ে শিখেছিলাম। ওইভাবেই অ্যাকচুয়ালি তুই যে কোনো কলেজে উঠে যখন তুই কোনো ডেটা স্ট্রাকচারের বই পড়বি, এটা একটা একটা তোর পার্টিকুলার তোর পেপার থাকবে, ডেটা স্ট্রাকচার থাকবে, সেই ডেটা স্ট্রাকচারের মধ্যে তোকে এই স্ট্যাক কিউ এসব আবার শেখানো হবে। স্ট্যাক সেম জিনিস শেখানো হবে, সেম জিনিস আবার শেখানো হবে, ওর সাথেও আরো অনেক কিছু শেখানো হবে, গ্রাফ, তারপরে ইনফিক্স টু পোস্টফিক্স এর প্রোগ্রাম কি করে লেখে, পোস্টফিক্স ইভ্যালুয়েশনের তো প্রোগ্রাম এখনো তোকে আমার দেখানো হয়নি, ওটা দেখাবো, সময় পাচ্ছি না বলে এগুলি শেষ করাতে হবে। কারণ এই অ্যাড স্ট্যাক কিউ সার্কুলার কিউ ডি কিউ এই কটা শেষ করিয়ে দিলে সেকশন সি এর মধ্যে দুটো কোশ্চেন করতে বলে, সেই দুটোর মধ্যে একটা এটা আসবেই, স্ট্যাক কিউ সার্কুলার কিউ বা ডি কিউ এই চারটের মধ্যে কোনো একটা আসবেই, তো তোর 10 নম্বর গ্যারান্টিড, এই জায়গাটা শেষ হয়ে গেল। আচ্ছা দাদা একটা কথা বলি, এইখানে তুমি বললে 0 দিয়ে মানে কি জাস্ট মাইনাস 1 গুলোকে 0 করে দিতে হবে আর কিছু না? একটু তাও একটু চেঞ্জেস করতে হবে, সেগুলাই আমি এখানে দেখাচ্ছি। ঠিক আছে, তুমি একটু হালকা একটু দেখিও। হ্যাঁ আমি তাই জন্য পুরো রেখেছি, হালকা না পুরোটাই দেখাবো, তো চাপ নেই। আচ্ছা তো যেটা আমরা ডিসকাস করলাম যে আমাদেরকে এখন কি করতে হবে, আমাদের আমরা এটা গ্রেড ইউজ করি, তো ফ্রন্ট আর রিয়ার কারেন্টলি 0 দিয়ে ইনিশিয়ালাইজ থাকবে, রাইট? ঠিক আছে, তো এটাকে আমি স্টার্ট অফ কিউ ধরে নিচ্ছি, এটা আমার স্টার্ট, আগে বুঝে নিচ্ছি, ঠিক আছে পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা আমার স্টার্ট, স্টার্ট রো, স্টার্ট রোতে আমার ফ্রন্ট কোথা থেকে শুরু হচ্ছে? 0, 0 থেকে শুরু হচ্ছে। রিয়ার কোথা থেকে শুরু হচ্ছে? 0, 0 থেকে শুরু হচ্ছে। আর কোনো অ্যাসাইনমেন্ট আপাতত হবে না, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি একটা এনকিউ অপারেশন করি, একটা আইটেম বল, আমার কোন দরকার নেই,
এক নম্বর। এরপর আমরা কি করছিলাম, ইনসার্শনের সময় প্রথমে রিয়ার কে ইনক্রিমেন্ট করছিলাম, তারপরে অ্যাসাইনমেন্ট করছিলাম। এখানে ঠিক উল্টোটা করব, প্রথমে অ্যাসাইনমেন্ট করব, রিয়ার এর কারেন্ট ভ্যালু কত? রিয়ার এর কারেন্ট ভ্যালু ইজ 0 0 এর মধ্যে আমার আইটেম এর ভ্যালু কি 5 অ্যাসাইনমেন্ট করলাম, অ্যাসাইনমেন্ট করার জন্য আমি না একটা এই কালারটা ইউজ করব, দাও না এটা ইউজ করব, এটা করার জন্য এখানে 5 আসলো। এরপরে আমি রিয়ার কে ইনক্রিমেন্ট করব, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে পরে কি হলো, তাহলে পরে আমার রিয়ারটা এখানে সরলো, আমার ফ্রন্টটা অলরেডি এই জায়গাটা পয়েন্ট করছে, ব্যাপারটা কি বুঝলি? আমার অর্ডার অফ অপারেশন তাহলে কি হয়ে গেল, দিস ইজ 1 এন্ড দিস ইজ 2। এটা করে কিউটাকে আগে ফিল আপ করি। আচ্ছা এবার একটা জিনিস দেখ, ইনিশিয়ালি আমার ফ্রন্ট এর ভ্যালু 0 আর রিয়ার এর ভ্যালু 0 ছিল, রাইট? তার মানে কি, যখন আমার কিউটা এমটি থাকে তখন আমার কন্ডিশনটা কি, ফ্রন্ট এর ভ্যালু 0 রিয়ার এর ভ্যালু 0, রাইট? কিউ এর মধ্যে অ্যাট লিস্ট একটা এলিমেন্ট আছে, সেটা বুঝবো কি করে, রিয়ার যদি 0 না হয়, তাই না? হ্যাঁ, বাস। এরপর আরেকটা নেক্সট একটা আরেকটা এলিমেন্ট এনকিউ করা যাক, বল আরেকটা এলিমেন্ট কি দেব। আচ্ছা দাদা এক মিনিট, দাদা তুমি বললে কি যে রিয়ার কিউ এর মধ্যে অ্যাট লিস্ট একটা এলিমেন্ট আছে, এটা বুঝবো কি করে, রিয়ার এর ভ্যালু যদি 0 না হয়, দেখ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেসবে আসবো, সেটা এখানে আমি একটা অবজারভেশনও লিখে রাখছি। নাম্বার 1, দ্য কিউ ইজ নট এমটি, নট এমটির কথা বলছি না, কিন্তু নট এমটি কন্ডিশনটা কি হবে বল, ইফ রিয়ার ইজ নট ইকুয়াল টু 0। একদম, ঠিক আছে, নট কথাটা নিচে কিন্তু আন্ডারলাইন করিস, আমি কিন্তু এমটির কন্ডিশন বলছি না, মাথায় রাখবি। এরপরে এনকিউ একটা এলিমেন্ট বল, এনকিউ একটা এলিমেন্ট, ওকে, এনকিউ 15 15, ফ্রন্টের ভ্যালু সে 0 থাকবে, অর্ডার অফ অপারেশন কি বলে, প্রথমে ইনসার্শন হবে, হ্যাঁ, দ্য কিউ অলরেডি কিন্তু 1 এ পয়েন্ট করছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে কিউ 1, আইটেম এর ভ্যালু কত, 15, ইনসার্ট করলাম, তো আইটেম এর ভ্যালু 15 ইনসার্ট হলো। এরপরে আমি ডিআর এর ভ্যালু ইনক্রিমেন্ট করলাম, 1 প্লাস 1 ইকুয়াল টু 2, রাইট? একটা কথা একটু জিজ্ঞেস করে নেব, বল, এই কি যে তোমার এখানে এনকিউ 5 হচ্ছে, তুমি বললে এনকিউ ইজ নট এমটি যখন রিয়ার ইজ নট ইকুয়াল টু 0, কিউ ইজ নট এমটি যখন রিয়ার ইজ নট ইকুয়াল টু 0, হ্যাঁ, কিন্তু 5 যখন ঢুকছে তখন তো তোমার রিয়ার এর ভ্যালু 0ই থাকছে। আমি নট এমটির কথা বলেছি, আমি এমটির কথা বলেছি, 5 যখন, 5 যখন ঢুকছে, এখনো ঢুকেছে না, তাহলে এটা একটা নট এমটির কন্ডিশন, 5 টা যখন আমি কিউতে রাখলাম তখন তো আমার কিউটা নট এমটি হবে, তাই না? আগে আগে যতক্ষণ পর্যন্ত ইনসার্শন বা অ্যাসাইনমেন্টটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার কিউটা এমটিই তো থাকবে। ওকে, আমি জাস্ট এটা লিখে রাখলাম, এটা আমার এনকিউতে কাজে আসবে, এটা আমার ডিসপ্লেতে কাজে আসবে, এনকিউতে কাজে আসবে না, তাও লিখে রাখলাম, এই অপারেশনটা বুঝলি, এটা বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়া আমি এবার নিজের ভিডিওটা কেটে দিতে পারি। ওকে, এরপর নেক্সট আর কিছু এলিমেন্ট বল। এবার আছে তোমার এনকিউ 30 কিউ 30, সো ইফ ফ্রন্ট এর ভ্যালু 0ই থাকবে, অর্ডার অফ অপারেশন প্রথমে আগে ইনসার্শন হবে, কোন পজিশন ইনসার্শন হবে, কিউ 2, কিউ 2 তে ইনসার্শন হবে, একদম, আর কি ইনসার্ট হবে, 30, তার মানে কি 30 এখানে আসলো, এখানে আসার পরে তারপরে কিউ এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করবে, 2 প্লাস 1 ইকুয়াল টু 3, তাই এটা এখানে সরলো আর আমার কিউড রিয়ারটা এখানে সরলো, ঠিক আছে? আচ্ছা এরপরে আরেকটা এলিমেন্ট বল, একটু ছোট ছোট এলিমেন্ট বলিস, 4 দাও, ঠিক আছে, ফ্রন্ট এর ভ্যালু সেই 0ই থাকবে, সবার প্রথমে কি হবে, অ্যাসাইনমেন্ট হবে, এটা কোন পজিশন ইনসার্ট হবে, রিয়ার এর কারেন্ট ভ্যালু কত, 3, এখানে ইনসার্শন হবে 4, তার মানে এখানে 4 বসলো, তারপরে রিয়ারটা ইনক্রিমেন্ট হবে, 3 প্লাস 1 ইকুয়াল টু 4, আর
তারপরে এটা এখানে সরবে। ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছে কি ক্লিয়ার হচ্ছে না? হ্যাঁ আমি বলবো একটা জায়গা দাঁড়াও, সেটা তো জানি একটা জায়গা চেঞ্জ হবে। এরপর আরেকটা এলিমেন্ট বল, এবার বল কিউ এর কারেন্ট কারেন্ট ভ্যালু কত, মানে ডিআর এর কারেন্ট ভ্যালু কত? আর এই ফোর এর এখানে কি ইনসার্ট হচ্ছে, আইটেমটা কি? আইটেমটা হবে হচ্ছে তোমার 10 তাহলে ডিআর এর ভ্যালু কত হয়ে গেল? আচ্ছা দাঁড়া 10 আগে ইনসার্ট করি, এরপরে ডিআর এর ভ্যালু ইনক্রিমেন্ট করবে 4+1 5 রাইট? আচ্ছা হ্যাঁ দাঁড়া শেষ করতে দে, এখনো শেষ করিনি আমি, করেছি শেষ না দাঁড়া। এরপরে ডিআরটা এখানে আসলো, ওকে আচ্ছা। এরপর আমি যদি আরেকটা এনকিউ করতে যাই, তুই আমাকে একটা কথা বলতো, আর কি এনকিউ পসিবল? এখানে কি হচ্ছে কিউ ওভারফ্লো, তার জন্য হচ্ছে কিউ ইউই ওভারফ্লো, ঠিক আছে। আগে তুই আমাকে বল তুই কি এটুকু এগ্রি করছিস কি এনকিউ টু করার সময় কিউ ওভারফ্লো করছে, আগে তুই আমাকে এটার কথা বল, এগ্রি করছিস? কিন্তু দাদা যখন এনকিউ, আরে বাবা তুই ওই কন্ডিশনটা ছাড় না, তুই এই পার্টিকুলার কেসেস এর মধ্যে দেখ, কখন হবে কিউ ওভারফ্লো? তুই কন্ডিশনটা আপাতত ছাড়, কিউ ওভারফ্লো কথাটার মানে কি? কিউতে আর জায়গা নেই রাইট, তার মানে কি the queue is full, if ekbar tu ekhane queue er tor ki bolbo size er value koto, size er value is 5 rear er current value koto, current value hocche tomar 5 nq2 korar shomoy rear er value koto chilo, nq2 korar shomoy rear er value 5 tokhon queue overflow hoyeche এখন কিউ ফুল বা কিউ ওভারফ্লো এর কন্ডিশন কি? ইফ রিয়ার ইকুয়াল টু ইকুয়াল টু সাইজ, ইজ দ্য কন্ডিশন ফর কিউ ওভারফ্লো, বল লিখে নে। বললাম না একটু কিছু অ্যাডজাস্টমেন্ট আমাদেরকে করতে হবে, দিস আর দ্য মাইনর অ্যাডজাস্টমেন্টস, ব্যাপারটা কি বুঝেছিস? Yes, আচ্ছা তোর ফ্রন্ট ইকুয়াল টু 0 ডিআর ইকুয়াল টু 0 লেখা হয়ে গিয়েছিল, ফ্রন্ট ইকুয়াল টু 0 ডিআর ইকুয়াল টু 0 হ্যাঁ ইন ফ্রন্ট, হ্যাঁ ঠিক আছে, ইনিশিয়ালাইজেশন পার্ট লেখা হয়ে গিয়েছিল, পরে এই অবজারভেশন গুলো পাশে লিখবি, আমি এখানে হেডিং ও দিয়ে দিচ্ছি অবজারভেশন বলে, বুঝতে পেরেছিস কিনা আগে সেটা বল। হ্যাঁ হ্যাঁ কিন্তু একটাই কোয়েশ্চেন আছে। আচ্ছা ঠিক আছে আগে টুকে না তারপর, আচ্ছা ঠিক আছে বল বল। আর ইয়া যদি 0 না হয় তাহলে দাঁড়াও বলছি ইয়া ইজ নট ইকুয়াল টু, নট এমপ্টি কন্ডিশনটা আপাতত এই এনকিউ এর অ্যালগরিদমে লাগবে না, এটা ডিসপ্লেতে লাগবে, আমি তোকে নট এমপ্টি কন্ডিশন বলেছি, নট এমপ্টি মানে ফাঁকা নেই, মানে এলিমেন্ট আছে, এলিমেন্ট আছে, সেটার মানে এটা নাকি নট নেসেসারিলি যে কিউটাকে ফুলি হতে হবে,
ব্যাপারটা হ্যাঁ কি তো মাথায় ঢুকেছে? হ্যাঁ, এবার তাহলে তোমার কিউতে যখন 5 ঢুকাচ্ছি তখন তো তোমার এলিমেন্ট আছে, এবার অ্যাসাইনমেন্টে করছি হচ্ছে কিউ অ্যাসাইনমেন্ট জিরোই কর, করছি। অ্যাসাইনমেন্ট করলাম, দেখ এই যে ইনসার্শন যে অপারেশনটা আছে, এই ইনসার্শন অপারেশন কিন্তু একসাথে হয়, এই যে দুটো অপারেশন আমি এখানে আইডেন্টিফাই করলাম, এই দুটো অপারেশন মিলিয়ে কিন্তু আমার একটা ইনসার্শন অপারেশন। এই দুটো অপারেশনকে তুই সেপারেটলি সেই আগের থেকে দেখে আসছিস বলে তোর যত প্রবলেম হচ্ছে। দিস ইজ কাইন্ড অফ লাইক এ ট্রানজ্যাকশন, এই পুরো দুটো অপারেশন শেষ হবে তাহলে পরে ইনসার্শনটা হবে, নালে হবে না। তাহলে তোমার এখানে কিউ যে 0 ইকুয়াল টু 5 হচ্ছে, তার মানে তো রিয়ার এর ভ্যালু তখন 0। আরে হোক না ডিয়ার এর ভ্যালু জিরো, তখনও কি তোর হয়েছে কমপ্লিশন, কি হয়েছে ইনসার্শন? অ্যাসাইনমেন্ট লেখার পরে তো হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট লেখার পরে হয়নি, আমি তোকে তখন থেকে কি বলছি যে এই দুটো অপারেশন যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হচ্ছে ইনসার্শন অপারেশনটা শেষ হয় না। আমি কি বললাম, এই দুটো এখন অপারেশন একত্রে ইনসার্শন অপারেশন, দেখ অন্য অ্যাসাইনমেন্ট। দুটো অপার হ্যাঁ অ্যাসাইনমেন্ট হয়ে গেল মানে ইনসার্শন হয়ে যায়নি, অ্যাসাইনমেন্টও হবে ডিআরও ইনক্রিমেন্ট হবে, তারপরে হচ্ছে অপারেশন কমপ্লিট। ওকে কতবার বলবো সেম কথা, আমি তো একটু আগেই তো বললাম, হ্যাঁ মাথাটা কেন গরম করা সেই জন্য বুঝছিস তুই? যখন বলছি একটু মন দিয়ে শুনবে, তোর বক্তব্য আমি শুনবো, তোকে বলার আমি চান্স দেবো, তার আগে আমাকে শেষ করতে দে। কথা বলাটা ভালো কিন্তু সব সময় নয়। বেকার বেকার সকালবেলা দুজনের মাথা গরম করাচ্ছিস ক্লাসে লাগে, এমন যেন আমি তোকে কোয়েশ্চেন জিজ্ঞেস করার জন্য চান্সটা দিই। ছাত্রী লেখ আর 2 মিনিট সময় দিচ্ছে। আর তুই নিজের খাতার মধ্যে এই যে অ্যারেটা এঁকেছিস, সেই অ্যারেটা আঁকার সময় এখানে এরকম, এখানে এরকম অ্যারেটা আঁকবি কাটবি, অ্যারেটা অ্যারোটা আঁকবি কাটবি, এইভাবে করতে থাকবি, তাহলে তুই বুঝতে পারবি যে জিনিসটা যে সরছে, তাহলে সেটা তোর খাতার মধ্যে বুঝতে পারবি না। অনলাইনে আছিস? আমি এখন 15 30
একটু তাড়াতাড়ি কর। হ্যাঁ ঠিক আছে, লাস্ট কারেন্টলি যখন এই নতুন এই ভার্জন 2 অ্যালগোরিদমটা যখন আমি বলছি, আগের অ্যালগোরিদমে কি করেছিলাম সেই কন্ডিশনটা কোথাও একটা স্যাটিসফাই হয়ে গেলে চিল্লাতে থাকবি না। এখানে যেটা আমরা অবজার্ভ করছি সেই অবজারভেশনের বেসিসে আমরা নিজের অ্যালগোরিদমটা ডেভেলপ করব। আগে কি করেছিলাম সেটা আগের অ্যালগোরিদমের জন্য প্রযোজ্য, যখন ফ্রন্ট এন্ড রিয়ার -1 থেকে শুরু হচ্ছিল। এখানে ফ্রন্ট এন্ড রিয়ার তো -1 থেকে শুরু হচ্ছে না, রিয়ার ইকুয়াল টু সাইজ মাইনাস হয়ে যাওয়ার সময় লাফাচ্ছিলি কেন? আগে শুনে নে, দেখে নে, বুঝে নে। আমার তো এখন আমার কথাটা বললে যখন শেষ হবে তারপরে তুই তোর কোয়েশ্চেন গুলো করিস। আর যখন আমি কিছু একটা বলছি একটু মন দিয়ে শোন কি বলছি, কি বলছি আমি। সেই প্রথম দিন থেকে আমি নোটিস করে যাচ্ছি, যখনই আমি কিছু একটা বলি তুমি মন দিয়ে শোনো না, সেই কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করো, যে কোয়েশ্চেন গুলো অলরেডি আমি অ্যান্সার করেছি, তারপরে আমাকে যাচাতে হয় তোমার উপরে। বেকার বেকার লেখা হয়ে গেছে আর অবজারভেশন গুলো লিখেছিস অবজারভেশন। হ্যাঁ 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 মিলিয়ে না একবার, সব ঠিকঠাক লিখেছিস কিনা। মেলাতে 5 মিনিট সময় দেবো না, তাড়াতাড়ি মেলাও। হ্যাঁ ঠিক আছে, এরপরে অ্যালগোরিদমে আসি, এটা আমার এনকিউ এর অ্যালগোরিদম। আচ্ছা এনকিউ ফর ইফ কন্ডিশন ইজ জিরো। হ্যাঁ, এবার এনকিউ এর সময় সবার প্রথমে আমরা কি চেক করতাম? ওভারফ্লো চেক করতাম। আগের অবজারভেশনের মধ্যে কি দেখলাম? ওভারফ্লো কখন হবে? যদি রিয়ার ইকুয়াল টু সাইজ হয়, রাইট? সেই জিনিসটাই এখানে আমরা লিখেছি, রিয়ার ইকুয়াল টু সাইজ, তাহলে ওভারফ্লো। ঠিক আছে, তার আগে এই ডেসক্রিপশনটা কিন্তু লিখে নিবি এখানে, কারণ এখানে বলা আছে ফ্রন্ট এন্ড রিয়ার পয়েন্টস টু দ্য ফ্রন্ট এন্ড রিয়ার অফ দ্য কিউ এন্ড হ্যাজ এন ইনিশিয়াল ভ্যালু অফ জিরো। আর নিশ্চয়ই আশা করছি কিউ অ্যালগোরিদম ভার্জন 2 বলে হেডিংটা দিয়ে শুরু করেছেন, দেখে নিচ্ছি। হ্যাঁ কিউ অ্যালগরিদম বসান, নালে কিন্তু দুটোই গুলিয়ে যাবে। আচ্ছা, এখানে যেহেতু ফ্রন্ট তোর -1 থেকে শুরু হচ্ছে না, সেই কারণে ওটাকে আবার রিসেট করে জিরো করার কোনো মানে হয় না, রাইট? তাহলে আমরা ওই টোটাল কোডটাকে বাদ দিতে পারি, বাদ দিয়ে শুধু ইনসার্শনের কোডের মধ্যে ফোকাস করতে পারি। ইনসার্শন কোডটা কি? অর্ডার অফ অপারেশন মনে কর, সবার প্রথমে অ্যাসাইনমেন্ট, তারপরে ডিআরটা ইনক্রিমেন্ট। তো দেখ, সবার প্রথমে এখানে আমরা অ্যাসাইনমেন্ট করলাম, অ্যাসাইনমেন্ট করার পরে তারপরে ডিআরটাকে ইনক্রিমেন্ট করলাম, বাস শেষ। ওকে এবার দাদা একটু ডিসক্রিপশনটা একটু টুকে নিন। টক টক টক, আমি তোকে সময় তো দিয়েছি। দাদা এরকম আরো কিছু কি চেঞ্জ করে দিতে পারে, বা জিরো বা মা ও না মাইনাস? না 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 না, -1 বা 0, ওর বেশি কিছু করে না। কিছু কিছু বইতে 0 দিয়ে থাকে, কিছু কিছু বইতে -1 দিয়ে থাকে, কিন্তু কনসেপ্টটা সেম, যে তোকে রিয়ার এন্ডেই ইনসার্ট করতে হবে আর তোকে ফ্রন্ট এন্ড থেকে ডিলিট করতে হবে। শুধু ইমপ্লিমেন্টেশনের মধ্যে গিয়ে শুধু ওখানে একটু তোর চেঞ্জেসটা আসে, বাকি মুদ্রা কথা সেমই থাকে। ইনফ্যাক্ট তুই যদি এই পার্টিকুলার অ্যালগোরিদমের সাথে ওই পার্টিকুলার অ্যালগোরিদমটা চেক করিস, তাহলে শুধু তুই দুটো জিনিস নোটিস করবি। একটা হচ্ছে ওখানে কন্ডিশনটা আমার ওভারফ্লো ছিল রিয়ার ইকুয়াল টু সাইজ -1, আর তারপরে এলস এর নিচে যদি ফ্রন্টের ভ্যালু -1 হতো আমরা সেটাকে ফ্রন্টটাকে জিরো করতাম। এই দুটোই শুধু ওখান থেকে বাদ হয়েছে আর কিচ্ছু না, বাকি সবই সেম আছে, শুধু এই অর্ডার অফ অপারেশনটা একটু অল্টার করেছে। আগে আমরা রিয়ার কে ইনক্রিমেন্ট করে ইনসার্ট করতে অ্যাসাইনমেন্ট করতাম, এখন আমরা অ্যাসাইনমেন্ট করে ইনক্রিমেন্ট করি। এবার দাদা অ্যালগোরিদমে যাচ্ছি, ইফ নাম্বার গুলো দিবি, নাম্বার গুলো দিবি। ওকে দেন প্রিন্ট ওভারফ্লো, আর এখানে সাইডে যেটা আমি ব্র্যাকেটে লিখেছি এগুলো লিখবি। হ্যাঁ ওগুলো তো কমেন্টিং এর বদলে। হ্যাঁ এগুলো লিখবি, চেক ফর ওভারফ্লো এলস ফোর, আগে আমরা অ্যাসাইনমেন্ট করি। আজকে ক্লাসের পরে টাইম থাকলে
আমি তোকে নালে তুই যেটা আমাকে স্ট্যাকের ওটা বলছিলি ওই নট অপারেটরের ওটা করতে পারছিস না, ওটা নালে তোকে দেখিয়ে দেবে হ্যাঁ 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 খুব ভালো, যদি সময় থাকে, জানি না সময় থাকবে কিনা, যদি ঠিক সময় আছে থাকে। সেট রেয়ার ইকুয়াল টু রেয়ার প্লাস ওয়ান, এবার প্রিন্ট করব আইটেম ঢুকে গেছে, এন্ড অফ স্টেপ এক্সিট, ইনক্রিমেন্ট রেয়ার বাই ওয়ান ওটা লিখিনি, ওটা তো দেখতেই পাচ্ছি, ঠিক আছে তাহলে এরপরে আমরা হ্যাঁ ডিকিউ এর কোড, হ্যাঁ আচ্ছা এবার ডিকিউ এর জন্য ওই সেম ভাবেই হবে রাইট। আচ্ছা তো এখানে ইনিশিয়ালি ডিয়ার আর তোর আমি এখানে কোন কালার দিয়ে করি, ইয়েলোটা দিয়ে, ইয়েলো না দিয়ে করি, তো ডিয়ার এর ভ্যালু ইনিশিয়ালি জিরো আর ফ্রন্টের ভ্যালু ইনিশিয়ালি সরি ফ্রন্টের ভ্যালু ইনিশিয়ালি জিরো আর ডিয়ার এর ভ্যালু ইনিশিয়ালি জিরো রাইট। তার মানে এটাই ইন্ডিকেট করে যে আমার কিউটা এমটি, Yes. ঠিক? তাহলে আমাদের ফার্স্ট অবজারভেশন ওটাই, ইফ কিউ ইজ এমটি, এবার কিন্তু নট এমটি বলছি না, ইফ কিউ ইজ এমটি, এমটির তলায় আমি আন্ডারলাইনও করে দিচ্ছি, এমটি হলে পরে আমার কন্ডিশনটা কি হবে? Front equal to zero, rear equal to zero. হ্যাঁ আগে কন্ডিশনটা কি ছিল, ফ্রন্ট ইকুয়াল টু ইকুয়াল টু মাইনাস ওয়ান অ্যান্ড রিয়ার ইকুয়াল টু ইকুয়াল টু মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানটা জিরো হলো। আচ্ছা এরপরে কিউ এর স্টেটাসটা কারেন্টলি এটা, তো এই কিউ এর স্টেটাসটা দেখে তুই আমাকে বল যে ফ্রন্টের ভ্যালু কত আর রিয়ার এর ভ্যালু কত। ফ্রন্টের ভ্যালু জিরো, রিয়ার এর ভ্যালু টু, ফ্রন্টের ভ্যালু জিরো আর রিয়ার এর ভ্যালু টু, জিরো ওয়ান টু, হ্যাঁ রিয়ারটা কোথায় পয়েন্ট করছে লাস্টের যেটা আছে ওটার ইন্ডেক্স, ভালো করে একটু অ্যারেটা দেখ তো, তার অ্যারোটাও দেখ, তুই এখানে দেখছিলি না যে যখনই যেই এলিমেন্টটা ইনসার্ট করছিলাম তার পরের পজিশনে রিয়ারটা পয়েন্ট করছিল, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ এখানে তো তোকে আমি আমি তো সেটা মাথায় রাখতে বলি না, আমি তো এখানে অলরেডি রিয়ারটাকে পয়েন্ট করাচ্ছি থার্ড ওকে ওকে ইন্ডেক্সে, তুই ওকে টু কেন বলছিস? ওকে ওকে ঠিক আছে আচ্ছা দে, তুমিও তো টুই দিলে, ও তুমি টু টু বলছিলে তাই আমি টু দিয়ে দিলাম, হ্যাঁ সরি সরি। আচ্ছা এটা পিঙ্ক ইউজ করি না কি ইউজ করি, ইয়েলো ইউজ করি। আচ্ছা এরপরে তো ডিকিউ করা যাক রাইট, ডিকিউ। আচ্ছা তো ডিকিউ করার সময় আমরা ওই অ্যালগোরিদমে কি করছিলাম, আগের অ্যালগোরিদমে প্রথমে অ্যাসাইনমেন্ট করে নিচ্ছিলাম যেটা ডিলিট করব সেটা আগে প্রথমে স্টোর করে নিচ্ছিলাম, হ্যালো হ্যাঁ হ্যাঁ তাই করছিলাম, হ্যাঁ এখানেও আমরা তাই করব, এখানে আমাদের অর্ডার অফ অপারেশন বদলাবে না, এখানে আমরা প্রথমে অ্যাসাইনমেন্টই করে নেব, ঠিক আছে? আচ্ছা তাহলে অ্যাসাইনমেন্ট আমাদের কিরকম হবে, আইটেম ইকুয়াল টু কিউ আর ফ্রন্টের ভ্যালু কারেন্টলি কি ফ্রন্টের ভ্যালু হচ্ছে তোমার জিরো, জিরো, জিরো থাকার জন্য কোন এলিমেন্টটা আইটেমের মধ্যে অ্যাসাইন হবে, কিউটা ফোর, দেখে বল, ফোর অ্যাসাইন হবে রাইট, ঠিক আছে? এরপর রিয়ার এর ভ্যালু তো থ্রি থাকবে, ওকে ফ্রন্টটা এবার ইনক্রিমেন্ট হবে, জিরো আছে প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে? তো এটা আমি ডিলিট তো হয় না আগের থেকে, আমি তো ডিলিটটা যে হয়ে গেছে সেটা আমি কেটে দেখাচ্ছি, তারপরে কি ফ্রন্টটা ইনক্রিমেন্ট করেছে মানে ফ্রন্ট এখন 7 এ পয়েন্ট করবে, ঠিক আছে? তাহলে অর্ডার অফ অপারেশন আমার আগের মতনই আছে, সবার প্রথমে অ্যাসাইনমেন্ট তারপরে ফ্রন্টটাকে ইনক্রিমেন্ট, তো তার মানে আইটেম ইকুয়াল টু কিউ ফ্রন্ট আর ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট প্লাস ওয়ান, বাস পাতি, ঠিক আছে? করতে থাকি এইভাবে, তাহলে কপি পেস্ট।
আচ্ছা আমি এটা এমন একটা কালার ইউজ করি যে কালারটা কোথাও ইউজ হয়। আচ্ছা এরপরে নেক্সট কি করবে ডিকিউ করার সময়? অর্ডার অফ অপারেশন কি প্রথমে অ্যাসাইনমেন্ট হবে, রাইট? তাহলে কি আইটেম ইকুয়াল টু কিউ, ফ্রন্টের ভ্যালু কত? ফ্রন্টের ভ্যালু হচ্ছে তোমার 1 1। তাহলে কোন এলিমেন্টটা আইটেমের মধ্যে স্টোর হবে? 7 7 স্টোর হবে, 7টা ডিলিট হলো। এরপরে ফ্রন্টটাকে ইনক্রিমেন্ট করতে হবে, ফ্রন্টের কারেন্ট ভ্যালু 1 প্লাস 1 উইল গিভ আস 2, ঠিক আছে? রিয়ার এর ভ্যালুটা সেমই থাকবে, তাহলে ফ্রন্টটা এখন এখানে মুভ করলো, ঠিক আছে? এরপরে আমি আবার ডিকিউ করছি, কপি পেস্ট, আবার ডিকিউ করার সময় আবার সেম ড্রিল। প্রথমে আইটেমের মধ্যে স্টোর হবে, তাহলে কি লিখবো বল? আইটেম ইকুয়াল টু কিউ কত? 2। হ্যাঁ, কারণ ওটা আমার কারেন্ট ফ্রন্টের ভ্যালু। তো কিউ এর তোর কি বলবো, এই এন ডি কিউ এর তোর অ্যালগোরিদমটা সেম, শুধু কয়েকটা জিনিস একটু চেঞ্জ আছে, আর কিচ্ছু না। এমনি তুই অর্ডার অফ অপারেশনটা তুই সেম দেখছিস। আচ্ছা তাহলে কোন আইটেমটা ডিলিট হবে? এই তোমার 6 6 ডিলিট হবে, 6টা ডিলিট হলো। ডিলিট হওয়ার পরে ফ্রন্টটাকে ইনক্রিমেন্ট করব, ওটাই আমার অর্ডার অফ অপারেশন। 2 প্লাস 1 ইকুয়াল টু কত? 3 3, আমার রিয়ার এর ভ্যালুও 3, তার মানে ফ্রন্ট আমার এখানে আসলো, রিয়ারটাও আমার এখানে আসলো। আমি সেটা কমা দিয়ে দেখাচ্ছি জায়গা নেই বলে, ঠিক আছে? ফ্রন্ট আর রিয়ার ইকুয়াল হয়ে গেছে, তাই না? ফ্রন্ট আর ইকুয়াল, রিয়ার ইকুয়াল হয়ে গেছে, এর মানেটা কি? আমার কিউটা লাস্ট এলিমেন্টটা ডিলিট হয়ে গেছে, লাস্ট এলিমেন্টটা ডিলিট হয়ে গেছে, তার মানে কিউটা কিউ ইজ এমটি। এবার ফ্রন্ট আর রিয়ার কে সেট করে দাও। হ্যাঁ, তার মানে কি, ইফ লাস্ট এলিমেন্ট ইজ ডিলিটেড, সেটা কি করে বুঝবো? কন্ডিশনটা কি হবে? ফ্রন্ট ইকুয়াল টু ইকুয়াল টু রিয়ার, ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার, এটা হচ্ছে লাস্ট এলিমেন্ট ডিলিটেড, এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশন। এবার নাও নাও এবার হচ্ছে তোমার সেট ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার ইকুয়াল টু 0, কারণ কিউটা এমটি, রাইট? তাহলে কোনো অপারেশন নয়, আমি কি করছি, ফ্রন্টটাকে জিরো সেট করছি, রিয়ারটাকে জিরো সেট করছি, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা এরপরে, হ্যাঁ ঠিক আছে থাক, এরপরে যদি আমি এরপরে এটাকে জিরো সেট করছি, তার মানে কি এখানে চলে আসবে, ঠিক আছে? ফ্রন্ট আর রিয়ার দুটোই এখানে আসবে, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা কন্ডিশন যেটা আগে আইডেন্টিফাই করেছিলাম সেই কন্ডিশনটা একটু মাথায় রাখিস। তো এবার যদি আমি আবার ডিকিউ করি, তাহলে বলতো এখন কি কন্ডিশন রাইজ করবে? এখন ডিকিউ করবে মানে এমটি থাকার পরে, হুম, এমটি হয়ে গেল, ফ্রন্টের ফ্রন্টের ভ্যালু 0, রিয়ারের ভ্যালু 0, তাহলে এখন কি কন্ডিশন রাইজ করবে? কিউ আন্ডারফ্লো। হ্যাঁ, কেন কিউ আন্ডারফ্লো? কারণ আমার কিউটা এমটি, আমার কিউটা এমটি, আমি কি করে বুঝছি? কারণ ফ্রন্টের ভ্যালু 0 আর রিয়ারের ভ্যালু 0, দিস ইজ আ কন্ডিশন ফর চেকিং আন্ডারফ্লো। চেকিং আন্ডারফ্লো, বেশ, দাঁড়া আমি এটাকে একটু নিচে নাই, মানে ডিকিউ এর ফার্স্ট আগে এটা দিয়ে শুরু করতে হবে, আগে এমটি কিনা চেক করব, তারপরে অবিয়াসলি যেভাবে আমাদের চলে, শুধু কি কন্ডিশনটা একটু পাল্টেছে আর কিচ্ছু না, কন্ডিশনটা স্লাইটলি পাল্টেছে। ইনফ্যাক্ট এই স্টার্ট অফ কিউ না আমি এখানে না লিখে আমি ভিতরেই লিখে দিই, আমি লিখে দিচ্ছি দিস ইজ কিউ আন্ডারফ্লো। এবার টু কেন? তোদের স্কুল কি এখন চলছে না রে? হ্যাঁ চলছে তো, অনলাইন ক্লাস চলছে। অ্যাটেন্ড করিস না? ওই মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে
আর অ্যাট লিস্ট প্রত্যেকটা সাবজেক্ট একটু খবর টবর তো রাখবি, কি কি দিচ্ছে কি না দিচ্ছে, কি পড়াচ্ছে কি না পড়াচ্ছে। ওই তো আরে তো তোমার তো আমি মানে কি কি চলছে সেটা জানি, সেই সেই অনুযায়ী কম্পিউটারে কি করাচ্ছে শুনি। কম্পিউটারটা শুধু জানি না কেন, কম্পিউটারটা ভাবছি যে তুমি করিয়ে দেবে সব। ওই আরে বাবা কম্পিউটারটা একটু জেনে রাখ তাহলে, সেই হিসাবে আমি এগোবো। তোদের যদি কোনো, তোদের যদি ফর এক্সাম্পল নেক্সট স্কুল খোলার পরে এক্সামের মধ্যে যদি কোনো যদি এই টপিকগুলো না থাকে তাহলে আমি এই টপিকগুলো পরে করাবো। ওকে ওকে আমি বুঝবো কি করে, তুই আমাকে একটা সিলেবাস পাঠিয়েছিস মানলাম, তো সিলেবাসটা তোর হচ্ছে পুরো জিনিসটা আমাকে শেষ করে দেবো, কিন্তু প্রায়োরিটিটা তো আছে না, আমি শিখিয়ে দেবো সেটা আলাদা কথা, কিন্তু আমাকে তো তো জানতে হবে স্কুলে কোনটা আগে করাবে। ঠিক আছে নরমাল ভাবে তো তুই আমার কাছে জয়েন করিস নি, ক্লাস 12 এ তো এসে জয়েন করেছিলি, তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ওকে ওকে যা যা অ্যাসাইনমেন্ট দিচ্ছে কোয়েশ্চেন দিচ্ছে সবকিছু আমাকে পাঠাবি। ঠিক আছে। স্কুলকে টাকা দিচ্ছিস অনলাইন ক্লাসেস গুলো অ্যাটেন্ড করছিস না? বাহ হঠাৎ থেকে আজকে, আজকেও তো নিশ্চয়ই ছিল। এই চলছে, ওই 12টার সময় একটা হয়, 10:30টার সময় একটা হয়, এরকম টানা ক্লাস হয় না। আচ্ছা অ্যাটেন্ড করবি সেইগুলো, আজকে না 10:30টা একটা মিস গেল, 12টা অ্যাটেন্ড করবি। ঠিক আছে। স্কুলে কি করাচ্ছে সেটাও ইম্পর্টেন্ট, শুধু টিউশনের উপর রিলাই করলে হবে না। এখানে একটা জিনিস সেটা লিখতে পারি, সেটা হচ্ছে রিসেট ফ্রন্ট এন্ড রিয়ার। ও হ্যাঁ আরেকটা কথা, আইটেমের ইনিশিয়াল ভ্যালু কত রাখবো? আইটেম আইটেমের ইনিশিয়াল ভ্যালু রাখবো যে কোনো একটা নেগেটিভ নাম্বার। ভুলে গেছিলাম এটা লিখে নিস, কিন্তু একটু ঠিকভাবে একটু মন দিয়ে লেখ ভাই প্লিজ, কারণ তুই আমার সামনে বসে নেই, তুই কি লিখছিস সেটা কিন্তু আমি দেখতে পারবো না। ইনফ্যাক্ট একটা ব্যাচেরও যদি ক্লাস হতো সেখানে কিন্তু টিচারের পক্ষে দেখাটা পসিবল হতো না যে প্রত্যেকটা স্টুডেন্ট খাতার মধ্যে ঠিকঠাক খুঁজছে কিনা, এটা পুরো স্টুডেন্টের রেসপন্সিবিলিটি। আরে হ্যাঁ লিখে নিয়েছি, খাতাতে সবই লিখি মোটামুটি। মোটামুটি না যা আছে সবই লিখবি, পরীক্ষার আগে এই পিডিএফ গুলো খুলে খুলে দেখলে হবে না, তখন তোর খাতাটাই তোকে বাঁচাবে, এই পিডিএফ গুলো তখন খুলে পড়তে ইচ্ছা করবে না। ট্রাস্ট মি আমি জানি, তাই জন্য আমি আমি তোকে বলছি, কলেজে যখন পিডিএফ ফিডিএফ পাঠায় খুলে পড়তে ইচ্ছা করে না, যেগুলো খাতায় লিখেছি নিজে সেটাই পড়তে ইচ্ছা করে। যদি এখন একটা ব্যাচ হতো তাহলে পরে আমাকে সবাইকে নোট দিতে হতো, কিছু করার ছিল না, কারণ আমি সবার জন্য বসে থাকতে পারি না, সে তাদের নিজের সময় নিয়ে তারা লিখবে, তখন আমাকে এগুলো নোট দিতে হতো বা বলতে হতো বোর্ডের পিডিএফ পাঠিয়ে দেবো তোমরা তখন বাড়িতে কপি করে নিও, কিন্তু ব্যাচের ক্লাস তো নয়, তো কি তো একা পড়াচ্ছি তাহলে ঠিকঠাক ভাবে একটু টুকে নে। কোথায় আছিস? তোমার সেকেন্ড এটা শুরু করব, সেকেন্ড এটা মানে ওই সেভেনটা রিলিজ করে। আচ্ছা
size size এই সব কিছু লেখা হয়ে গেছে initialization yes int item equal to -999 লিখে নিয়েছিস yes yes ঠিক আছে ভালো সরি ভালো করে টেবিলটা বানা ঠিক আছে বলো দাদা এবার হয়ে গেছে সব লেখা হ্যাঁ এবার অ্যালগরিদম আগে মিলিয়ে নে একবার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না 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 তুমি মেলাবে এক মিনিট সময় দিচ্ছি মেলাও পুরো ঠিকঠাক টুকেছো কিনা ও হ্যাঁ এখানে সেট ফ্রন্ট ইকুয়াল টু রিয়েল হ্যাঁ সেট ফ্রন্ট ইকুয়াল টু রিয়েল সেট রিয়ার ইকুয়াল টু রিয়েল সেট ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট লিখে দিয়েছি তারপরে হোমওয়ার্ক করার দিন ফোন করে করে বিরক্ত করবি আমাকে দাদা তুমি তো ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট লিখিয়েছো একদম ডাইরেক্ট চার্জ স্বাভাবিক কথা কিন্তু কালকে যে ভুলগুলো হয়েছে ওইটা আমি কি করবো বলো ওইটা তো মানে হ্যাঁ কালকে যে ভুলগুলো হয়েছে ওটা তুই কি করবি বলো ওটা হচ্ছে তুই আমার ইনস্ট্রাকশনটা ফলো করবি না 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 ওইটা কিন্তু তোমার পড়ানোটার বুঝেছি বা আমি শুনেওছি ঠিকঠাক কিন্তু ওটা আমি করতে গিয়ে আরে বাবা তোকে তো সেই কারণে আমি কি তোকে সেই কারণে বলিনি যে তুই প্লিজ যখন এটা করছিস একটু ধ্যান রেখে কর তাড়াহুড়া করিস না তোর কোয়েশ্চেনের উপরে তোর ই লেখা নেই তুই আমাকে যে ওটা পাঠিয়েছিলি যে ফার্স্ট কোয়েশ্চেন যেটা করেছিলি ঠিক করেছিলি যদিও ফার্স্ট কোয়েশ্চেনের উপরে কোয়েশ্চেনটা লেখা নেই আমি তোকে বললাম কি প্রত্যেকটা ক্যারেক্টার কাভার হয়েছে কি না সেটা করার জন্য তুই দেখেছো এই একটা আমি তো মানে করতে গিয়ে আমার ওটা ই হয়েছে এই যে x প্লাস এই যে কি বলেছিলাম তুই এই জিনিসটা পুরো লিখবি ঠিক আছে জাস্ট এক মিনিট আচ্ছা তোর ভিডিওতে থাকে আমি তোকে কি বলেছিলাম কি তুই এই জিনিসটা লিখবি লিখে এর নিচে সলভ করতে শুরু করবি একটা করে ক্যারেক্টার তুই এখান থেকে নিচ্ছিস কারেন্ট সিম্বলের তলায় লিখছিস এদের মাথায় একটা করে ছোট টিক বা ডট কিছু একটা দিবি তারপরে ভেরিফাই করার সময় লাস্টে দেখবি কি প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে মাথায় টিক মেরেছিস কিনা এইভাবে ডাবল ভেরিফিকেশন হলে পরে তোর এই কেয়ারলেস মিস্টেক্স গুলো হবে না আমি যদি তোকে বলেও দিই সলিউশন তারপরেও তুই যদি না শুনিস তাহলে আমার তোর উপরে চেঁচানো উচিত না তুই আমাকে বল তো কালকে মিস করেছি না এরকম হ্যাঁ তুই তুই একটার উপরেও তুই টিক দিসনি ডট দিসনি কিচ্ছু দিসনি তুই সেই কারণে তুই লাস্টের সব সময় কি করছিস এই লাস্টের যে ক্যারেক্টার গুলো আছে সেই ক্যারেক্টার গুলো তুই লাস্টে যে মিস করছিস কি বলতো এইগুলো শুধু একটার জন্য না পরপর দুটো কোশ্চেনের জন্য তুই সব কটা স্টেপ ঠিক করেছিস লাস্টে এসে সেকেন্ড লাস্ট স্টেপের মধ্যে ধরিয়েছিস কোনো মানে হয় এগুলো বলতো সুন্দর বুঝেছিস সুন্দর করেছিস লাস্ট স্টেপে এসে এরকম ধেরিয়ে তুই যদি এরকম একটা ভুল অ্যান্সার লিখিস তোর পুরো দু মার্কস কেটে জিরো বসাবে একটা স্টেপ মার্কিং দেবে না ভাল লাগবে তখন বলতো বলতো আমি তোকে 17 তারিখে বলিনি যেদিন আমি তোকে পড়িয়েছিলাম কি এইটা করাটা যতটা সহজ এর মধ্যে মার্কস হারানো ততটাই সহজ একটু কেয়ারফুলি কর না ভাই সেটা করার ক্রস চেক করার সবকিছু তো বলে দিলাম আর কত বলবো ওই যে তোমার পোস্ট ফিক্সের যে মানে সেকেন্ড নিয়মটা ঠিক আছে পোস্ট ফিক্স থাকবে ওটাকে তোমার ইয়ে করতে হবে ওইটার তো রুলগুলো আমার কালকে করতে করতে এমনি মনে থেকে গেছে
হ্যাঁ, কারণ ওটা ছোট, বেশি রুল নেই এটার মধ্যে, রুল 8টা রুল আছে আমি জানি তো। আমি আমি কি আমি কি তোকে বলেছি এখন কারেন্টলি সলভ করার সময় যে রুলগুলো না দেখে করতে বলেছি কি? কিন্তু আমি না দেখে করতে পেরেছি। ঠিক আছে, সেটা না দেখে করতে পেরেছো ভালো কথা, কিন্তু আপাতত তুমি না দেখে করো না, দেখে দেখে প্র্যাকটিস করো। কয়েকটা প্র্যাকটিস করার পরে পরে তোমার ওটা আস্তে আপনি আপনি ঢুকে যাবে মাথায় কি করতে হবে কি না করতে হবে। আপাতত দেখে দেখে প্র্যাকটিস করো। হোমওয়ার্কটা তো আমি সেই কারণে দিয়েছি, হোমওয়ার্কটা তো টেস্ট নয়, তাই না? যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়, যেভাবে বলছি কথাগুলো শোন, মার্কসটা ঠিক আসবে। আমি বলছি মার্কসটা ঠিক আসবে, ভুলভাল কাজ করিস না তাহলে আসবে। এখন হ্যাঁ, তুমি যদি সবকিছু পড়িয়ে দেওয়ার পরে বাড়িতে ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করে হোমওয়ার্ক টোমওয়ার্ক জমা দেওয়ার পরে তুমি যদি এখন পরীক্ষার হলে যে কিছুই না লেখো, তাহলে সেটা তো আমার দায়িত্ব নয় না? এইটা কখনো হয় না, মানে না এটা হয়, অনেকে অনেকে করতেই পারে, এক্সাম হলে যে কিছু লিখলো না, মানে লিখলো না, হ্যাঁ কিছুই লিখলো না, হতেই পারে। সেই কারণে বলে দিলাম, মানে আমার কথাটা শোন, হোমওয়ার্ক গুলো ঠিকঠাক টাইমের মধ্যে করা, যেদিন আমি তোকে হোমওয়ার্ক দিয়েছি তুই তার আমি বুঝি কি সেই দিনই হোমওয়ার্কটা বা তার পরের দিনই হোমওয়ার্কটা করাটা পসিবল না, আমি বুঝলাম, আমিও করতাম না, কিন্তু অ্যাট লিস্ট 2-3 দিনের মাথায় করে নে। 2-3 দিন অবধি মাথায় থাকবে, তারপরে কিন্তু থাকবে না, তুমি ভিডিও খুলেও দেখার প্রয়োজন বোধ মনে করো না, তুমি আমাকে বসে বসে জ্বালাও। যেদিনই তুই হোমওয়ার্ক করতে বসিস সেদিনই তুই আমাকে ফোন করে জ্বালাস। আরে বাবা, আমারও তো কাজ থাকে নাকি, এটা তো আমার ফুল টাইম জব নয়, আমাকেও আমার কলেজের পড়া করতে হয়, আমারও কিছু নতুন জিনিস শিখতে ইচ্ছা করে, আমি সেইগুলো তখন বসে শিখি। বুঝতে পারছিস, যখন তুই একান্ত পাচ্ছিস না, ভিডিও দেখে নিয়েছিস, বোর্ড দেখে নিয়েছিস, সব কিছু করে নিয়েছিস যা পসিবল, তারপরে তুই আমাকে ফোন কর। কারণ দেখ, এইভাবে তুই যদি প্রবলেমগুলো ফাইন্ড করার চেষ্টা করিস তোরই লাভটা হবে। আমি তোকে বলে দিলে, আমি অলরেডি জানি, আমি অলরেডি ISC পাশ করে এসেছি, আমি 2017 থেকে পড়াচ্ছি, এইসব জিনিসপত্রগুলো আমার মাথায় ক্লিয়ার আছে, তোর মাথায় ক্লিয়ার নেই, কারণ তুই নতুন শিখছিস। তো ভিডিওগুলো দেখ, ভিডিওগুলো তো এমনি এমনি তো পাঠাচ্ছি না, তাই না? একটু দেখ, ঠিক আছে? এবার DQ এর অ্যালগোরিদমে আসা যাক। আচ্ছা, এবার DQ অ্যালগোরিদমের মধ্যে সবার প্রথমে কি চেক করতে হয়, যখন ডিলিট করতে হয় আমার কিউটা এমটি কিনা, আন্ডারফ্লো কিনা। আন্ডারফ্লো কন্ডিশন আগেরবার আমরা লিখেছিলাম, কন্ডিশনটা কি ছিল, ফ্রন্ট = 0 এন্ড রিয়ার = 0, এটা যদি হয় তাহলে পরে আন্ডারফ্লো, রাইট? এরপরে যখন আমরা একটা আইটেম ডিলিট করছিলাম, অর্ডার অফ অপারেশন কি ছিল, প্রথমে যে আইটেমটা ডিলিট করছি সেটা আগে সাইন করব আইটেমের মধ্যে, ডেসক্রিপশনটা কিন্তু লিখবি, পুরোটা না লিখলেও অ্যাট লিস্ট আইটেম ইজ দ্য ডিলিটেড ভ্যালু সেটা কিন্তু লিখবি, ঠিক আছে? আচ্ছা, তো অর্ডার অফ অপারেশনে কি বলছিল, সবার প্রথমে অ্যাসাইনমেন্ট হবে, অ্যাসাইনমেন্ট হওয়ার পরে আমি ফ্রন্টটাকে ইনক্রিমেন্ট করব, রাইট? এবার তুই যদি আমাদের আগের ভার্জন 1 এর অ্যালগরিদমের সাথে কম্পেয়ার করিস, তাহলে তুই দেখবি এই স্টেপ অবধি কিন্তু সেম আছে, শুধু এখানে এখানে -1 আর এখানে -1 ছিল, যাই হোক, বাট এই স্টেপ অবধি সেম আছে। তারপরে কি, তারপরে আমরা ডিরেক্টলি এইটা চেক করছিলাম, ফ্রন্ট = রিয়ার কিনা, রাইট? এখানে সেটা করি না, এখানে আমরা ফ্রন্টকে ইনক্রিমেন্ট করেই দিই, আমি আইটেমটাকে স্টোর করলাম, করেই ফ্রন্টকে আমি ইনক্রিমেন্ট করে দেব, ঠিক আছে? করে দেওয়ার পরে আমি চেক করব কি, আচ্ছা ফ্রন্ট কি রিয়ারের সাথে ইকুয়াল, যদি হয় তার মানে কি দা লাস্ট এলিমেন্ট হ্যাজ বিন ডিলিটেড, এটা তুই এটা একটু চেঞ্জ করতে হবে, এটা আমি কেটে লিখে দিচ্ছি, দা লাস্ট এলিমেন্ট ইজ ডিলিটেড, সেটা যদি হয় তাহলে কি আমার কিউটা এমটি, তাহলে কিউটা এমটি করার জন্য আমাদেরকে সেই কন্ডিশন রিসেট প্যাক করতে হবে, ফ্রন্ট আর রিয়ার কে 0 সেট করে দিলাম, আচ্ছাস বুঝেছিস, লিখে ফেলো দাদি। আচ্ছা দাদা, একটাই কথা হচ্ছে তোমার এই যে এই এলস এর পরে তোমার আইটেম = ফ্রন্ট যেটা আছে এই অবধি তো সবই সেম আছে, তারপরে তোমার এর আগে করতাম হচ্ছে লাস্ট এলিমেন্টটা ডিলিট কিনা চেক, আর এখানে সেটা তার পরে না, এখানে আমরা সেটা পরে করছি, হ্যাঁ আগে ফ্রন্টটাকে ইনক্রিমেন্ট করি, হ্যাঁ 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 সেটাই তো, সেটাই তো বললাম আমি, ঠিক উল্টোটা, ঠিক উল্টোটা, হ্যাঁ মানে এখন করব হচ্ছে আগে ফ্রন্টটাকে ইনক্রিমেন্ট করব। আচ্ছা জাস্ট 1 মিনিট, ঠিক আছে জাস্ট 1 মিনিট, আমি একটু চেঞ্জ করছি, ওকে একটু দাঁড়া, একটু দাঁড়া, ঠিক আছে আমি একটু প্রেজেন্টিংটা বন্ধ করছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটু ওয়েট কর।
দেখতে পাচ্ছিস? গোল 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 গোল, হ্যাঁ চলে এসছে। Last element is being deleted. Last element has been deleted. শুধু স্টেপ গুলো মনে রাখতে হবে কোনটার পরে কি করছে। হ্যাঁ তা তো বটে, অ্যালগরিদম তো ওটাই, স্টেপস আর কি। আমি শুধু আমার জিনিসটা ওই স্টেপটাই ভুলে যাচ্ছি কোনটার পরে কোনটা, এবার মনে রাখতে end of step 5 if but that end of step 5 oh sorry if sorry 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 ha ওটা step 6 হবে। হ্যাঁ 6 করতে এগুলো আমি চেঞ্জ করতে হবে, এগুলো আমি তাড়াহুড়া করে বানিয়েছিলাম তো। হ্যাঁ এটা তো এটা আমি চেঞ্জ, হ্যাঁ এগুলো ডকুমেন্টের মধ্যে আমি চেঞ্জ করব। আমি এটার পুরো তোকে একটা নোট দেব, তো চাপ নেই কাকু, এখানে আসা শুরু করো, পুরো প্রিন্ট আউট করে আমি তোকে এটা একটা নোট দেব। হ্যাঁ প্রিন্ট আউটের তো টাকা নিয়েছিলাম, পুরো প্রিন্ট আউট করে আমি হ্যাঁ তোকে একটা নোট দেব, মনে আছে আমার মাথায় আছে। ওটার জন্য একটা আলাদা ফোল্ডার তুই অলরেডি কোথায় বানিয়েছিলি বা বানাসনি, যাই হোক বানিয়ে নিস, ওর মধ্যেই সব রাখবি। এন্ড অফ ওকে ঠিক আছে দাঁড়া, বাবা যাবে যখন তখন বলবো আমাকে আমাকে জাস্ট বলিস, আমাকে আগে থেকে একটু নোটিফাই করে দিস। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দাঁড়া, হ্যাঁ লেখা আমার হয়ে গেছে, লেখা হয়ে গেছে। আচ্ছা তো এরপরে হচ্ছে আমাদের প্রোগ্রাম লেখাটা। ঠিক আছে আজকে কত তাড়াতাড়ি হলো, অন্যদিন প্রোগ্রাম রিচ করতে করতে পুরো ক্লাস শেষ হয়ে হ্যাঁ, যাবে। কারণ আমাকে অনেক কিছু বোঝাতে হয় তো তার আগে। এখন কি বোঝাতে হয় সেটা তো কিউই, তুই তো জানিস। হ্যাঁ তো দিস ইজ কিউ ভার্জন 2 রাইট, এখানে আমাদের ক্লাসের নামটা হয়ে যাবে কিউ ভার্জন 2। ঠিক আছে অ্যাকর্ডিংলি আমাদের কনস্ট্রাক্টরের নামও হয়ে যাবে কিউ ভি 2, আর আমাদের এই কনস্ট্রাক্টরের নামও হয়ে যাবে কিউ ভি 2। ঠিক আছে ওকে এটুকু টুকে না, তুমি একটু লিখে দাও ওখানে টুটা। হ্যাঁ বিট এটুকু একটু টুকে না, দাঁড়াও পুরোটা আমি পুরো কোয়েশ্চেনটা টুকছি। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে টুকে না, তারপরে তোকে আমি 10 মিনিটের ব্রেক দেবো, ওটা আবার শুরু হবে। একটা নতুন খাতায় লিখলে ভালো হয়। নতুন খাতায় লিখলে ভালো হয় মানে খাতা শেষ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেনটা কিন্তু আবার হাফ আনসার এখানে থাকবে হাফ আনসার ওখানে থাকবে ওই জন্য। হ্যাঁ, তো নতুন খাতা একবার শুরু কর। ঠিক আছে তাহলে আমি এক তুমি একটু এই পাতাটা রেখে তুমি চলে যাও, আমি আচ্ছা আনসার আচ্ছা ঠিক আছে, তাহলে 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 আমি 10 মিনিটের ব্রেক দিয়ে দিচ্ছি তাহলে। ইয়েস 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 আমি তো ঠিক তখন আছে টুপে নিই, এটা ঠিক আছে টুক না, খাতা লাগবে। কিছু বললি? কি জাতা মাইরি, সেরে আসতে পারতি, পরে প্রবলেম হবে বুঝবি তখন। ওরা কি পরে প্রবলেম হবে দেখিস এটার জন্য কি করলো। আচ্ছা তো তাহলে ওই প্রোগ্রামটা লেখা যাক, প্রোগ্রামে ক্লাসের নাম কি বলেছিলাম? এই যে এক মিনিট দাঁড়াও দাদা, আমার একটা বন্ধু আছে ও এখন কোটায় মেডিকেল পড়তে গেছে জানো, ভালো কথা, আইসিএসসিতে 39%। খুব ভালো কথা, আপাতত আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার আনসারটা দয়া করে দেবেন।
আরে তো প্রোগ্রামই তো লিখবো, হ্যাঁ বলো তাড়াতাড়ি বল আমাকে, যে যে ক্লাস্টার নাম দিয়েছো, ক্লাস্টার নাম কি দিয়েছিলাম? হ্যাঁ এক সেকেন্ড বলছি সব, এই হচ্ছে আমার সব কিছু ঠিক আছে। হ্যাঁ ক্লাস্টার নাম হচ্ছে উইল ক্রিয়েট আ ক্লাস ইন্টিজার কিউ ভি টু, ইন্টিজার কিউ ভি টু, ইন্টিজার কিউ ভি টু ডট জাভা, রাইট? আচ্ছা তাহলে ওই ক্লাসটা দিয়ে শুরু করবো, ক্লাস ইন্টিজার কিউ ভি টু, ঠিক আছে? ক্লাসের ডেটা মেম্বারস গুলো বলে ফেল। লিখে ফেলা হচ্ছে ডেটা মেম্বার টু কেজি তো এখানে, ইন্ট কিউ, ইন্ট সাইজ, ইন্ট ফ্রন্ট, ইন্ট রেয়ার। ঠিক আছে এরপরে ডেটা, প্রথম ডেটা মেম্বার, এত তাড়াতাড়ি আমি লিখতে পারছি না। না না এত তাড়াতাড়ি তোকে লিখতে হবে না, তাড়াতাড়ি শুধু লিখতে থাক, লিখতে থাক, তুই আমাকে বলতে থাক আমি লিখে, তুই ততক্ষণ লিখতে থাক, তুই সাইমেলটেনিয়াসলি করতে থাক, তুই আমাকে এবার বল নেক্সট কি, ব্রেস দাও, দিয়েছি সব দিয়ে দিয়েছি, এবার কি বানাবো, কি এবার বানাবে হচ্ছে তুমি ফলোইং মেথডস এ আর ইন্টিজার কিউ ভি টু, তুমি আগে ডিফল্ট সি ডটটা করো তারপরে প্যারামিটারাইজ করো, আগে ইন্টিজার কিউ ভি টু লেখো। হ্যাঁ ডিফল্ট কনস্ট্রাক্টর ইন্টিজার, ইন্টিজার কিউ ভি টু, এবার এর মধ্যে সবার প্রথমে কি করতে হবে, এর মধ্যে লেখা হচ্ছে তুমি কিউ ইকুয়াল টু এসসি ডট, কি এসসি ডট কি কি, সরি কিউ, নিউ ইন্ট, নিউ ইন্ট, সবার প্রথমে সাইজটা ধরতে হবে তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সাইজ ইকুয়াল টু 100 দিয়ে রাখো, দিয়ে রাখলাম, এরপরে কি করব, এই তো ফ্রন্ট ইকুয়াল টু 0, রিয়ার ইকুয়াল টু 0 সেট করে দাও, তারপর দেখ দেখ এখানে এখানে একটা এরর দিচ্ছে, না এরর দিচ্ছে না, আচ্ছা ঠিক আছে দেখি এটা চলে কিনা দেখি, চলো বল, এবার হচ্ছে তোমার কিউ, কিউ ইকুয়াল টু নিউ ইন্ট সাইজ, কিউ ইকুয়াল টু নিউ ইন্ট সাইজ, ঠিক আছে হয়ে গেছে। এরপরে হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে তুমি নাম দাও ইন্টিজার কিউ ভি টু ইন এস, সাইজ ইকুয়াল টু এস, ফ্রন্ট ইকুয়াল টু, রিয়ার ইকুয়াল টু 0, কিউ ইকুয়াল টু নিউ ইন্ট সাইজ, বলে দিলাম। তাই একবার করে লিখে রাখলে আর কোনো চাপ নেই, এবার অ্যালগোরিদম দেখে পড়তে পারবো, আসলে অ্যালগোরিদম দেখে আমি পরের গুলো বলি, আপাতত তাকে এটা এটুকু আগে টোক কাটো, টুকবো তুই ঢুকছিস না, না টোক 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 টোক, ভাবলাম যে এমনি বুঝে যাচ্ছি আর টুকে কি, হ্যাঁ হোমওয়ার্কটা দিলে পড়াই দাদা এটা পাচ্ছি না, শুরু হয়ে যাবে তো, রোজ হয় না, তার মধ্যে টুকে রাখ, তাহলে দেখে দেখে মিলিয়ে মিলিয়ে করতে পারবি, এইগুলো মোটামুটি সেম টাইপেরই হয়। হ্যাঁ এরকম সেম টাইপের জিনিসপত্র হলে তো ভালোই, মার্কস পাওয়া, কিন্তু এরপরে যখন লিঙ্ক লিস্টটা করাবো, মানে এটা এখন করাবো না আপাতত, আমি সেকশন সি এর যেহেতু একটা অপশনাল পার্ট হয়ে গেছে, আমি সেকশন সি এর আরেকটা পার্ট করাবো না, এবার আমি সেকশন এ তে আসবো, সেকশন এ তে এসে কয়েকটা জিনিস আমি শেষ করাবো, রিকার্সন এই সব জিনিসপত্র। ওকে ওকে হ্যাঁ রিকার্সনটা আমার খুব তাড়াতাড়ি শেখার ইচ্ছা, সেকশন সি টা এটা তোকে করিয়ে দিলে পরে সেকশন সি এর কয়েকটা জিনিস শেষ হয়ে গেলে পরে, মানে স্ট্যাক কিউ করে ফেলতে পারলে, রিকার্সন করে ফেলতে পারলে দুখানা প্রোগ্রাম অ্যাটেম্প করতে পারবে, একটা হচ্ছে নরমাল নাম্বার প্রোগ্রাম এক ফাংশন দিয়ে, আর একটা হচ্ছে রিকার্সন, হ্যাঁ রিকার্সনের ওই আউটপুট প্রেডিকশন দেয়। তো এই তোর জেনারেলি আমি যেটা দেখেছি স্ট্যাক আর কিউটাই আসে, সি কিউ আর ডি কিউ জেনারেলি আমি আজ পর্যন্ত তোর একমাত্র স্যাম্পল পেপার ছাড়া কোথাও দেখিনি কোনো পেপারে যে এসছে, বাট স্টিল যেহেতু সিলেবাসে আছে আমি ওটা করিয়ে দেবো, একটি সি কিউটা করিয়ে দেবো, ডি কিউ নাহলে পরেও করালাম, সহজ তো, হ্যাঁ হ্যাঁ সহজই, শুধু এই কিউটারই, এই যে কিউটা আমরা লিখছি এটাকেই একটু মডিফাই করব, সার্কুলার কিউ হয়ে যাবে, কত দূর আছিস, এই আমার লেখা হয়ে গেছে লাস্ট অবধি, ব্র্যাকেটও দিয়ে, এই ব্র্যাকেটটা দিবি না ক্লাসের, না না পাগল হয়ে, এরপরে নেক্সট মেথডটা বল, প্রথম দিন দিয়েছিলাম বল, নেক্সট ব্র্যাকেটটা বল, এবার হচ্ছে তুমি লেখো void nq int item, void nq
আমরা কি চেক করি? আমরা ফার্স্টে চেক করি হচ্ছে তোমার এনকিউ করছি, মানে হচ্ছে ওভারফ্লো চেক করি না আন্ডারফ্লো চেক করি? ওভারফ্লো চেক, ওভারফ্লো এখন চেক করার কন্ডিশনটা কি? এখন চেক করার কন্ডিশন হচ্ছে তোমার যদি রেয়ার ইকুয়াল টু ইকুয়াল টু সাইজ হয়, হ্যাঁ এটা যদি হয় তার মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন কিউ ওভারফ্লো, ঠিক আছে else insert করছি, insert insertion operation, আর প্রথমে ছিল হচ্ছে checking for overflow, চেক তো এবার তোমার অর্ডার যেরকম আগে অ্যাসাইনমেন্ট তারপরে ইনক্রিমেন্টেশন, তাহলে বল সেটা আমাকে। ওই তো তাহলে কিউ রেয়ার ইকুয়াল টু আইটেম ঢুকছে যখন রেয়ার দিয়ে ঢুকবে, তারপর রেয়ার ইকুয়াল টু রেয়ার প্লাস ওয়ান, আচ্ছা তুই যে হেডফোনটা ইউজ করিস সোনি, ওই পার্টিকুলার হেডফোনের কটা জ্যাক আছে? একটা মানে একটাই জ্যাক আছে নাকি ওই জ্যাকটা স্প্লিট হয় দুটোতে? জ্যাক মানে ওই তোর যে কেবলটা আছে ওই কেবলটা, কেবলের এন্ড কটা আছে, একটা না দুটো? মোবাইলে যেটা লাগাস এন্ড বলতে বুঝতে পারলাম না। আরে হেডফোন জ্যাক, হেডফোন জ্যাকের মধ্যে যে হেডফোনটা প্লাগ করিস। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ বুঝেছি, হ্যাঁ তো দুটো আছে, হ্যাঁ তুই একটা জাস্ট ফোনের মধ্যে লাগাস, তাই তো? হ্যাঁ তুই চাইলে কম্পিউটার দিয়েও করতে পারিস, তোর যদি মোবাইল দিয়ে সুবিধা না মনে হয় কম্পিউটারও লাগিয়েও হবে, যেহেতু দুটো জ্যাক আছে। হ্যাঁ একটা মাইক্রোফোনের দেখবি একটা তোর পিঙ্ক কালারের একটা জ্যাক থাকে তোর কম্পিউটারের। দাদা ওই তুমি বলছো হচ্ছে তোমার লাস্টে ওই যে মেটালের যে পার্টটা ওখানে দুখানা ভাগ, তাই তো? হ্যাঁ হ্যাঁ না 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 দুখানা ভাগ ওরকম না, ওরকম ভাগের কথা বলছি না, ওরকম দুটো আছে কি না একটা? ওরকম একটাই তাহলে হবে না, ঠিক আছে কট void and queue if they are equal to size this of queue overflow হয়ে গেল, else পার্টে আসবে, else এবার insertion হবে, insertion insertion কি করে হয়, আগে আমার রিয়ার অ্যাসাইন হচ্ছে, তাহলে হচ্ছে কিউ রিয়ার ইকুয়াল টু আইটেম রিয়ার ইকুয়াল টু রিয়ার প্লাস ওয়ান, এবার দাদা এটা তো হয়ে গেল, এবার void dq না কি আছে int q, বিকজ একটা dq void int dq তার কোশ্চেনটা একটু দেখে নি, int dq yes int dq, তারপরে বল আচ্ছা তারপরে কি লিখবো সবার? এবার dq মানে ডিলিট করার সময় কি চেক করতে হয়? ডিলিট করার সময় আগে তোমার আন্ডারফ্লো চেক করব, লিখি তাহলে চেকিং ফর আন্ডারফ্লো, মানে হচ্ছে যদি ফ্রন্টও জিরো হয় রেয়ারও যদি জিরো হয়, এটা হয় তাহলে পরে আন্ডারফ্লো রাইট? আচ্ছা এবার আমার আইটেম বলে একটা লাগবে রাইট, যদি আন্ডারফ্লো হয় তাহলে আইটেমের মধ্যে কত অ্যাসাইন করা হবে? আইটেমের মধ্যে মাইনাস নাইন নাইনটি নাইন সিস্টেম আউট ডট প্রিন্ট
দাদা একটা কথা বলবো, এখানে আমার কথাটা হচ্ছে তুমি একবারে করো না কেন, ইফ ফ্রন্ট ইকুয়াল টু ইকুয়াল টু 0 এন্ড রিয়ার ইকুয়াল টু ইকুয়াল টু 0 ইন্ট আইটেম ইকুয়াল টু -999, একবারে করি না মানে, মানে ইন্ট আইটেমটাকে যে তুমি লেখো ইন্ট আইটেমটাকে এই ভিতরে গিয়ে আইটেম ইকুয়াল টু আমি যদি ভিতরের মধ্যে ইন্ট আইটেমটা লিখি তাহলে এই আইটেমের স্কোপটা কি হবে বলতো? মনে আছে শিখিয়েছিলাম একটা ভেরিয়েবলের স্কোপ, এটার ভিজিবিলিটি হচ্ছে যেখান থেকে লেখা হচ্ছে তারপরে। আমি যদি ইন্ট আইটেম ভিতরে দিতাম তাহলে আমি যদি এখানে ইন্ট আইটেম লিখতাম ফর ইনস্ট্যান্ট তাহলে পরে এই পার্টিকুলার জিনিসের স্কোপটা কি হয়ে যেত? লাইন নাম্বার বল, লাইন নাম্বারটা বল, লাইন নাম্বার 46, লাইন নাম্বার 45 থেকে 48 অবধি থাকতো এটা স্কোপ। হ্যাঁ, এটার বাইরে আমি রিটার্ন করতে পারতাম না, স্কোপের বাইরে কাউকে অ্যাক্সেস করা যায় না। সেই একটা এক্সাম্পল দিয়েছিলাম মনে আছে, তোকে খড়দার তোর বাড়িতে চেনে বা তোর পাড়ায় চেনে, আমি যদি তোর খোঁজ অন্য একটা জায়গায় করি তাহলে পরে সে তোর তোর কি বলবো তোর অ্যাড্রেস আমাকে বলতে পারবে না। বলেছিলাম তো মনে করে দেখ, মনে কাকে বলেছিলাম স্কোপ আর ভিজিবিলিটি, সেই কারণে আমাকে এটা বাইরে লিখতে হয় যাতে আমি রিটার্ন করার সময় এই স্কোপে রিটার্ন করতে পারি। দাদা এর আগেও কি তুমি যা করেছিলে সবকটাতে আইটেম এই সেম ভাবে হ্যাঁ দেখে নিস। আচ্ছা এবারে এলস, ঠিক আছে, আর কি আরেকটা কি জিনিস না, মানে একটা জায়গায় মনে হয় একটু অন্যরকম করিয়েছি না, একটা জায়গায় অন্যরকম করিয়েছিলাম সেটা হচ্ছে আমি এটা করেছিলাম আর ভিতরে এটা লিখিনি। তুমি যা বলেছিলে আমি তাই করেছি, সেমই রেজাল্ট। যাই হোক এবার আমাকে বল এলস, এবার আমাকে ডিলিট করতে হবে, ডিলিট করার ফার্স্ট স্টেপ কি? সবার প্রথমে যেটা ডিলিট করছি সেটাকে স্টোর করব, তাহলে কি লিখব? অ্যাসাইনমেন্ট করে দাও আগে, আইটেম ইকুয়াল টু কিউ ফ্রন্ট, এর ঢুকবে এয়ার দিয়ে বেরোবে ফ্রন্ট দিয়ে। হ্যাঁ, এরপরে কি করব ফ্রন্টটাকে? ফ্রন্টটাকে এবার তুমি ইনক্রিমেন্ট করে দাও, ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট প্লাস ফ্রন্ট প্লাস প্লাস, তো ফ্রন্ট প্লাস 1 এক্সপ্লিসিট রাখাই ভালো। এরপর এরপর আমাকে চেক করতে হবে ইফ দ্য লাস্ট এলিমেন্ট ইজ ডিলিটেড, ইফ দ্য লাস্ট এলিমেন্ট, এইটাই মনে রাখতে হবে স্টেপ গুলো, এটা একটু ভুলে যাচ্ছি, ঠিক আছে। এটা কি কন্ডিশনটা কি, যদি তোমার ফ্রন্ট ইকুয়াল টু ইকুয়াল টু রিয়ার হয়? বাবা একটুখানি এই দরজাটা একটু দিয়ে দিই। আচ্ছা, যদি ফ্রন্ট ইকুয়াল টু ইকুয়াল টু রিয়ার হয় তার মানে লাস্ট এলিমেন্ট ইজ ডিলিটেড, তার মানে কি দ্য কিউ ইজ এম্পটি, তার মানে ফ্রন্ট আর রিয়ার এর ভ্যালু আবার জিরো ইনিশিয়ালাইজ করে দাও। হয়ে গেল, ঠিক আছে। আমি কিন্তু লিখিনি, লিখবো এবার, দাঁড়া এখনো হয়নি। এবার একটু লিখে নেবো, আমার বেস্ট ফ্রেন্ডটার যে অবস্থা না, মানে আমার যা টেনশন হচ্ছে আমাদের সবার বন্ধুদের, এই কয়দিন পরেই যদি কেস খাই, মানে কেস খাই কোথা থেকে, কোথা থেকে চলে এসেছে তো মানে তোর বন্ধু? আরে আরে না, ওইটা না, এখানেই থাকে আমাদের সাথে, ওই যে আমি বলছিলাম না আমার একটা বেস্ট ফ্রেন্ডের কেস হয়েছে। ও আচ্ছা, আরে এবার কি হয়েছে বলো তো, তোমার ও ছেলেটা হেভি পড়াশোনা, মানে চিরকাল ফার্স্ট হয় পড়াশোনা, আর আমার খুব ভালো বন্ধু, ঠিক আছে, আমি বলছি ওই সব করে ফেলেছে, রাত্রি লেগে গেল, রাত্রি লেগে গেল
এবার হচ্ছে ইফটা শেষ করে এলসে ঢুকবে, এলসে এবার ইনসার্শন কি করে হবে, আইটেম ডিলিশন সরি আইটেম ইকুয়াল টু কিউ ফ্রন্ট ফ্রন্ট প্লাস প্লাস আইটেম ইকুয়াল টু কিউ ফ্রন্ট ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট প্লাস ওয়ান। এবারে else এর মধ্যে এবার তোমার if হচ্ছে if front equal to rear, এটার মানে হচ্ছে last item has been deleted, তাহলে front equal to 0 rear equal to 0 হবে, front equal to 0 rear equal to 0। এবার এটা গিয়ে শেষ হলো if টা, এবার else টাও শেষ হয়ে যাবে, আর প্রথমে return item টা শেষ হয়ে if টা বন্ধ হবে। তারপরে আসো void display না কি ছিল, void display। আচ্ছা এবার ডিসপ্লে করার জন্য কি আমার ত্রুতে কিছু এলিমেন্ট থাকতে হবে, সে ইফ দ্য কিউ ইজ নট এমটি, নট এমটির কন্ডিশন কি, নট এমটি হচ্ছে তোমার নট ইকুয়াল টু 0, কি নট ইকুয়াল টু 0, ফ্রন্ট এন্ড রিয়ার না শুধু রেয়ার, ফ্রন্টটা চেক করা দরকার নেই। ওকে আর এমনি তো ফ্রন্ট নট ইকুয়াল টু 0 রিয়ার নট ইকুয়াল টু 0 তাহলে পরে কিউটা ইজ নট এমটি, তার মানে যখন আমার কিউটা এই স্টেটে আছে মানে আমার ফ্রন্টের ভ্যালু 0 আর আমার রিয়ারের ভ্যালু যদি 2 হয় তাহলে পরে আমার কিউ ইজ নট, তাহলে আমার কিউ ইজ এমটি, ফ্রন্ট ইকুয়াল টু 0 না কিউ ইজ এখানে এমটি কেন, এমটি এমটি নয় তো, কিন্তু তুই আমাকে কি বলছিলি, তুই আমাকে এই কন্ডিশনটার কথা বলছিস, এই কন্ডিশনটা কি ট্রু হচ্ছে সেই কেসে, দেখ তো ফ্রন্ট নট ইকুয়াল টু 0 এন্ড রিয়ার নট ইকুয়াল টু 0 এটা কি ট্রু হচ্ছে ফর ফ্রন্ট ইকুয়াল টু 0 এন্ড রিয়ার ইকুয়াল টু 2, না হচ্ছে না তো, ভালো করে দেখ, হ্যাঁ দেখেছি হচ্ছে হচ্ছে না, তার মানে কি এটা শুধু রিয়ার এর উপরেই ডিপেন্ড করে, হ্যাঁ তাই রিয়ার নট ইকুয়াল টু 0 শুধু, ব্যাপারটা ক্লিয়ার, এটা যদি হয় তাহলে পরে আমার কিউ ইজ নট এমটি। এবার আমি এলিমেন্টস গুলো কোথা থেকে কোথায় অবধি দেখাবো, ফর ইনটা ইকুয়াল টু কোথা থেকে শুরু করব, ও বলবো হ্যাঁ আচ্ছা শুরু করব হচ্ছে তোমার ইয়ের থেকে ফ্রন্ট থেকে, ফ্রন্ট থেকে শুরু করব, কিন্তু যাব কত অবধি, যাব হচ্ছে তোমার একটু ভেবে বল, ওকে ওকে ফার্স্ট এলিমেন্টে যখন আমি ইনসার্ট করি, ইনসার্ট করার পরে রিয়ার এর ভ্যালু কত হয়, ফার্স্ট এলিমেন্টে আমি ইনসার্ট করি রিয়ার এর ভ্যালু হয় হচ্ছে তোমার 1, তাহলে আমার কোন ইনডেক্স বা ধরে না আমি যখন সেকেন্ড এলিমেন্টে ইনসার্ট করি, সেকেন্ড এলিমেন্টে ইনসার্ট সাইজ করে দাও, হ্যাঁ i less than equal to size, i less than equal to size মানে সব সময় পাঁচটা এলিমেন্ট দেখাবে, একটু ভেবে বল একটু ভেবে বল, আমি কি বলছি, when second element is inserted ঠিক আছে, front এর ভ্যালু আমি 0ই ধরে নিচ্ছি, rear এর ভ্যালু কত হবে সেকেন্ড এলিমেন্ট ইনসার্ট করার পরে, সেকেন্ড এলিমেন্ট ইনসার্ট করার পরে rear এর ভ্যালু হবে হচ্ছে তোমার 1, rear এর ভ্যালু 1 হবে, আমি দুটো এলিমেন্ট ইনসার্ট করলাম NQ15 ঠিক আছে, NQ15 করার পরে কিউ এর ভ্যালু কত হলো, 2 হলো রাইট, হ্যাঁ তার মানে কি তখন আমার রিয়ারটা এখানে, হ্যাঁ তাহলে কোন কোন ইনডেক্স এর মধ্যে ছিল আমার এলিমেন্ট গুলো, দুটো এলিমেন্ট ইনসার্ট করেছে এই অবধি, 1 এর মধ্যে ছিল আর 0 এর মধ্যে ছিল, 0 এর মধ্যে ছিল আর 1 এর মধ্যে ছিল তাই না, হ্যাঁ রিয়ার এর ভ্যালু কত, 2 ছিল, হ্যাঁ ব্যাপারটা কি বুঝলি না, হ্যাঁ ঠিক আছে তাহলে এবার আমাকে অ্যানসার কর, 0 আর 1 ইন্ডেক্সেস এর মধ্যে ছিল, ইন্ডেক্সেস
তাহলে পরে আমি ফ্রন্ট থেকে শুরু করলে নেক্সট লাস্ট কোন ইন্ডেক্স অবধি যাব? রিয়ার, রিয়ার অবধি, রিয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ, কি বুঝিসনি? না ঠিক আছে, ইন্ডেক্সেস গুলো বুঝতে পারছিস না? রিয়ার কি আমরা কি করি? আমরা আমরা সবার প্রথমে রিয়ারটাকে আমরা সবার প্রথমে ইনসার্ট করি, তারপরে রিয়ারটাকে আপডেট আপডেট করে দিত। তো রিয়ার সব সময় তোর আমার যে লাস্ট এলিমেন্ট আছে সেটা ইনসার্ট করার হয়েছে তার ঠিক পরের ইন্ডেক্সে থাকে সব সময়, তাই তো হয় এই পার্টিকুলার সিনারিওতে? তাহলে তার মানে কি রিয়ার মাইনাস ওয়ান অফ দি ভ্যালিড ইন্ডেক্সেস ফ্রন্ট থেকে? হ্যাঁ, ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এবার আমি কমা সেপারেটেড ডিসপ্লে করে দিচ্ছি, যদি বুঝতে না পারিস তাহলে কিন্তু আবার বলিস, একটু ভাবার চেষ্টা কর, তুই বুঝে যাবি। না না ঠিক আছে, তারপরে কি এলিমেন্টটা কি আমার? কিউ ব্র্যাকেটে বল, আইটেম আইটেম আই আই অফ, এইটা আমি খেয়াল করছি না, সরি। হ্যাঁ, বাস। এবার ইন কেস দ্য কিউ ইজ এম্পটি তাহলে আমি সেই মেসেজটা দেখাবো। ব্যাপারটা বুঝেছিস কি বুঝিস নি? হ্যাঁ হ্যাঁ, এখন হ্যাঁ হ্যাঁ বলছিস, পরে যদি হোমওয়ার্ক করার সময় ই করেছিল না তুমি, ভিডিওটা ভালো করে দেখবে, প্রত্যেকবার ভিডিও গুলো পাঠিয়ে দিই কষ্ট করে, ভিডিওটা ভালো করে দেখবে। হোমওয়ার্ক তো এটা কম্পেয়ার করে করে নেবো এখন, স্টিল বোঝারও ব্যাপার আছে। আমি তোকে মুখস্থ করে শেখাতে, আমাকে তো যদি তোকে মুখস্থ করে শেখাতে হতো এত টেবিল বানানো এইসব বানানো কিছু করতাম না, ডিরেক্টলি প্রোগ্রাম দিয়ে বলতাম মুখস্থ করে নে, সেইভাবে যদি আমাকে শেখাতে হতো। যেটা তোমাকে স্কুলে করে সেই প্রোগ্রাম কেউ একটু না বুঝে দিলে কখনো মুখস্থ করা পসিবল একেবারেই না, কি হচ্ছে তো কিছু বুঝতে পারো। তোমার ইনস্টাগ্রাম আছে? সুপার মডেল নই, আমার দরকার নেই ইনস্টাগ্রাম। যা সুপার মডেলের সাথে কি সম্পর্ক? হ্যাঁ, তুমি ইনস্টাগ্রামটা কেন করো সেটা আমি ভালো করেই জানি, তোমার কোন কোন পার্টিকুলার ট্যাগের ট্যাগের থেকে তোমার কি বলবো লাইক করা আছে সেগুলো আমি জানি। হ্যাঁ, কি করে জানো? একাম করতে ইনস্টাগ্রাম খুলেছো তুমি, কি কি দেখতে তুমি ইনস্টাগ্রাম খুলেছো সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। ঠিক আছে, মানে তুমি মানে আমার বন্ধুদের আছে, ঠিক আছে, আমার নেই, ওরা আমাকে দেখিয়েছে, আমি দেখেওছি আমাদেরকে সলভ করতে হবে। এবার এটা তুই সলভ করবি, আমি তোকে রেপেলের লিংকও পাঠিয়ে দিচ্ছি। আমার জানো আমার ফোনে যখন আমি ড্রাইভ গুলো ইয়ে করি, অ্যাকাউন্ট দেখায় না কোন অ্যাকাউন্ট, ইমেলের আইডিটা আমার পাঁচটা ইয়ে চলে আসে একসাথে, আমার বন্ধুদের ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলার সময় সবকটা আইডি ভুল করে ওদের দিয়ে যদি খুলে দিই। আমি তোকে হ্যাংআউটস এর মধ্যে একটা লিংক পাঠিয়েছি, সেই লিংকটা খোল তোর কম্পিউটারে, তোর হ্যাংআউট যদি খোলা না থাকে আমি তোকে মিটের মধ্যেও পাঠিয়েছি। তুই মিটে একটা কাজ কর, তুই মিটের মধ্যে থাকে এখানে চ্যাট বটন একটা পাবি, এই চ্যাটে ক্লিক কর, চ্যাটে ক্লিক করে দেখবে একটা লিংক আছে, ওই লিংকে ক্লিক করবি। চ্যাটটা কোথা থেকে পাবো বলো তো? আরে বাবা, তুই উপরে নিয়ে যা, এখানে আমার স্ক্রিনটা দেখছিস তো, এই উপরে এখানে দেখ চ্যাটের মতো একটা সিম্বল থাকবে, মিটটা খোল, গুগল মিটটা খোল, ক্লিক কর, ক্লিক করার পরে দেখ একটা লিংক পাঠিয়েছি, সেই লিংকটা ক্লিক করে খোল। এই রেপেলে রেপেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোল। এরপরে রেপেলটা খুলে এরপরে তুই কোশ্চেনটা মোবাইলের মধ্যে দেখ। তো এখানে আমাদেরকে কি, আমাদেরকে একটা কিউই বানাতে বলেছে, শুধু কি ক্লাসের নামটা আমার লিংক,
আর দা দাদা এন্টিটি, দাদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোয়েশ্চেনটা দেখি, এই যে এইটা কি আইএসসি 2012? হ্যাঁ আইএসসি 2012 লিঙ্ক ইয়েস ইয়েস কোয়েশ্চেন নাম্বার ইয়েস 11। আচ্ছা তো এখানে কি বলেছে কি, এখানে আমাকে একটা লিঙ্ক বলে একটা এন্টিটি বানাতে হবে যার ম্যাক্সিমাম হোল্ডিং ক্যাপাসিটি হচ্ছে 100। The link enables the user to add an element from the rear end and remove integers from the front end of the entity. Define a class link with the following details. যা যা বলেছে এবার সেটাকে মিলিয়ে মিলিয়ে তুমি প্রোগ্রামটা একটু লিখে ফেলো, তোর স্ক্রিনটা এবার শেয়ার কর। আচ্ছা এক মিনিট দাঁড়া, আমি একটা কাজ করছি, তোর স্ক্রিনটা একবার শেয়ার কর। দাঁড়া স্ক্রিনটা শেয়ার করবো হচ্ছে গুগল মিট থেকে, তাই গুগল মিটটা খোল, গুগল মিটটা খুলে নিচে প্রেজেন্ট নাওতে ক্লিক কর। দাঁড়া আমি করে দিচ্ছি তোমার, সব আমার মনে আছে প্রসেসটা, প্রসেস ইওর এন্টায়ার স্ক্রিন এইটা শেয়ার, আমি সাইমালটেনিয়াস এই শেয়ারিংটা কিভাবে হয় সেটা আমি করে দিচ্ছি, করে এন্টায়ার স্ক্রিনটা আমি করে দিয়েছি, দেখো দেখতে পাচ্ছো? হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে লিখি না এখানে সেটা লেখার কথাও না, লিখবি না স্ক্যানার লিখবি, মানে এখানে কি লিখবো ইম্পোর্ট জাভা.ইউটিল.স্ক্যানার না, বুঝলি? আরে ঠিক আছে, বটম রাইটে, বটম রাইটে লেখা আছে এক্সপ্যান্ড কর, 26 হ্যাঁ এক্সপ্যান্ড কর ফোল্ডার, হ্যাঁ এরপরে দাঁড়া, এরপরে এখানে একটা ওই তিনটে ডটে ক্লিক কর, রিনেম ম্যাট ফাইল, এবার ক্লাসের নাম কি দিতে বলেছে? স্যার রিনেম করব তো না, অ্যাড ফাইল, ওকে আসলে কি যে ভাষাটা, হ্যাঁ এবার আমাকে বল ক্লাসের নাম, দাঁড়াও এই তো আবার নামটা করতে গিয়ে আমি দেখব মোবাইল থেকে দেখব, ঠিক আছে লিংক 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 ডট জাভা, দিয়ে দাও এন্টার, বাস শুরু হয়ে যায়। এবার স্ক্রিনটাকে বড় করে নেওয়ার জন্য ফাইলের আইকনে ক্লিক কর, এটা ফাইলের আইকন, এইটা এইটা, হ্যাঁ আরে ওটা আমি ওখানে, আর নিচে হাইট টিপে দে, নিচে হাইট টিপে দে, তুমি বুঝতে পারোনি, বাস কর কাছাকাছি করতে হবে, তাই তো প্রোগ্রামটা করতে হবে, আচ্ছা এক মিনিট দাও, একটা কাজ কর তো, কি হয়েছে তুই একবার গুগল মিটটা খোল তো, কেন বলো তো খোল না, হ্যাঁ এক তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছিস কিনা, তোমার স্ক্রিনটা, গুগল মিটটা খোল, এখানে শুধু একটা কোয়েশ্চেন রাখা, কোয়েশ্চেন রাখা, ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, ডেটা মেম্বার গুলো দিয়ে দাও পর পর, ফাইলে ক্লিক কর, অনেকক্ষণ কম্পিউটার সামনে বসতে হয়,
লিংক নয়, ভালো করে দেখো কি লেখা আছে। ও এটা কি লেখা? এলএনকে, এলএনকে যা দেওয়া আছে তাই লিখবে, ভুলভাল কিছু লিখবে না। কেস হয়ে যেত আরেকটু বলে। এটা তো পুরো আই এর মতো লাগছে দেখতে। তাত্রি লেখ তাহলে কিন্তু পোস্টফিক্স দেখানোর সময় পাবো না আমি। ও ইন্ট আই এন কে, তারপরে আছে হচ্ছে তোমার ইন্ট ম্যাক্স, হ্যাঁ এল এন কে যাই হোক হোয়াটএভার, ইন্ট ম্যাক্স, ইন্ট বিগিন, ইন্ট এন্ড, বাস। তোর মোবাইলটাকে তোর তোর কম্পিউটারের মনিটরের কাছে ঠেকিয়ে রেখে রেখে দিস না কেন, তাহলে তোকে ধরে রাখতে হয় না। আমার চোখে বিশাল প্রবলেম, দেখতে পাবো না। আচ্ছা -10 পাওয়ার বুঝলাম। দেখি ডেপেল এর মধ্যে অ্যাসাইনমেন্টের মতন একটা করা যায়, করতে হবে। দেখ তাহলে তো সাইডে কোশ্চেনটা থাকবে। দাদা দুটো স্পেস দিয়েছি। ঠিক আছে, একদম ভালো কাজ করেছিস। এরপরে কর, শুরু কর। মেম্বার ফাংশনস হচ্ছে এবার লিংক ইন্ট এমএম, এটা লিংক তো, হ্যাঁ এটা কি টাইপের কনস্ট্রাক্টর? দিস ইজ প্যারামিটারাইজড, একদম যা যা বলেছে করে ফেলে। কনস্ট্রাক্টর টু ইনিশিয়ালাইজ ম্যাক্স ইকুয়াল টু এমএম, বিগিন 0 এন্ড 0। এরপরে যে জিনিসটা, হ্যাঁ এন্ড ইকুয়াল টু 0 লেখ, এরপরে ওই জিনিসটা কর যেটা ওরা কখনো বলে দেয় না, সেটা কি? কি বলতো বলে দেয় না? নেক্সট কি করতে হবে তোকে? এখনো তোর কনস্ট্রাক্টরের কাজ শেষ হয়েছে? আমার তো মনে হয় হ্যাঁ, কেন কি এখানে যদি কম্পেয়ার করে দেখ। ও দাঁড়াও না, তোমার ইয়ে তো করা হয়নি, কি যেন বলে তোমার ইন্টের, তোমার আর এটা এলএনকেটাকে ইনিশিয়ালাইজ করা হয়নি, ওটা করো নিচে। হ্যাঁ ওইটা, হ্যাঁ ওইটা করে, ওটা কখনো বলে দেবে না, ওটা তোমাকে করতে হবে। নিউ ইন্ট সাইজটা কি আছে? সাইজটা আছে ম্যাক্স, ডান। দাদা ডিফল্ট সিটার না দেওয়া থাকলে তো কোনো করার প্রশ্ন আসছে না। না দিবি না, বলা নেই দিবি না। ভয়েড অ্যাড লিংক ইন্ট ভি, বলা থাকলে নিশ্চয়ই দিবি। আর এটা, এই প্রোগ্রামটা তুই জানিস এটা তো থিওরির প্রোগ্রাম, তাই এটা পুরো মানে পারফেক্ট করার চেষ্টা কর। আচ্ছা এক মিনিট, আমি তোকে এইভাবে মেথডের নাম নিশ্চয়ই শিখিয়েছিলাম, কিন্তু কপিতে কিন্তু মেথডের নাম সেটা দেওয়া নেই, এরকমই দেওয়া উচিত, বাট কোশ্চেনের মধ্যে দেওয়া নেই। কোশ্চেনের মধ্যে দেখ এল এর এলটা কি ক্যাপিটালাইজড, কিন্তু আমি তো ভুল করে দিয়ে ফেলেছি। কেন ভুল করে দিয়ে ফেলিস? তুই ঠিকভাবেই দিয়েছিস, এরকম ভাবে দেওয়া উচিত, বাট তোর কোশ্চেনের মধ্যে দেওয়া নেই, হেন্স যা কোশ্চেন বলেছে তাই করতে হবে। হ্যাঁ অবিয়াসলি ইউ ক্যানট ডিভিয়েট, ঠিকঠাক ভাবে কর এবার। দেখ তো ঠিকঠাক ভাবে লিখেছিস কিনা মেথডের নামটা, এগুলো সব আমি কারেক্ট করে দেবো, বসে বসে থাকবো আমি পরীক্ষার সময়। আমি লিখতে যাচ্ছিলাম। আচ্ছা একবারে লিখে নিবি, শেষ করে নিবি, তারপরে পরেরটায় যাবি, ওইভাবে করবি না। অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম তো আমি জানি। ট্যাপ 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 ট্যাপ, হ্যাঁ লেখো। এবার হচ্ছে, এবার তোর কি মনে হয় অ্যাড লিংক মেথডটা বেসিক্যালি কিউ এর কোন মেথডটা রিপ্রেজেন্ট করে? এম কিউ, টু অ্যাড অ্যান এলিমেন্ট ফ্রম দ্য রিয়ার ইনডেক্স ইফ পসিবল, আদারওয়াইজ ডিসপ্লে মেসেজ আউট অফ সাইট। আগে আগে ওভারফ্লোটা চেক করে নাও। হ্যাঁ কিন্তু এখানে ওভারফ্লো চেক করা কিন্তু একটু ডিফারেন্ট হবে, যদি ভুলে গিয়ে থাকি অ্যালগরিদমটা দেখাতে হয়। কেন অ্যালগরিদম দেখব, মনে আছে তো, লেখো তাহলে। এই যে ভুলটা ভুলটা করে বসলি, রিয়ার বলে কিছু আছে এখানে? আরে লিখছি, তুমি বলোই না কিছু। রিয়ারটা কি এখানে? আমি জানি, বল শুধু দেখো, আমি শুধু প্রোগ্রাম করি। হ্যাঁ তুমি প্রোগ্রাম করো, দেখতেই তো পাচ্ছি আমি তোমার প্রোগ্রাম, প্রোগ্রামের নমুনা। একটা কাজ কর তো, খাতার মধ্যে তুই লেখ তো, খাতার মধ্যে লেখ তোর, তোমার কি ম্যাপিংটা লেখ তো, যখন মাথায় থাকে না এলএনকে মানে কি,
ম্যাক্স মানে কি, বিগিন মানে কি, এন্ড মানে কি, খাতার মধ্যে লেখ, চুপচাপ খাতার মধ্যে লেখ, তর্ক করবি না, খাতার মধ্যে লেখ কোন পার্টটাই লিখব, যে কোন একটা কোশ্চেন নাম্বারটা দে, এটা কি আইএসসি 2011 কিউ কোশ্চেন লেখ, লিখে ওখানে লেখ খাতার মধ্যে, এটা কোশ্চেনে লিখবি না, রাফে তুই করে রাখবি তোর যখন এত সমস্যা হয়। এলএন কে, আরে এলএন কে মানে কি, এটা এটা আমাদের নিজস্ব প্রোগ্রামে কি সেটা নাম কি, আরে না দেখো প্রোগ্রামটা খুলে স্ট্যাক কিউ কিউ সরি হ্যাঁ ক্যাপিটালে দেখো, এটা একটু লিখে নাও ভালো, কেন কি হ্যাঁ কিন্তু লিখে এটাকে রাফে করবি, রাফে লিখবি হ্যাঁ, এমনি কিন্তু বুঝতে পারছি ম্যাক্স সাইজ হবে, বিগিনটা হবে হচ্ছে তোমার ফ্রন্ট আর এন্ড হবে সিডিআর, বাস এই ম্যাপিংটা সামনে রাখলি তুই, উপরে কি করবি, উপরে রাফ বলে যখন তুই খাতা এটা কোশ্চেনে কোশ্চেন পেপারে করবি, আমি এখানে তোর ইশাতে দেখিয়ে দিচ্ছি রেপেলটা, রেপেলে তুই কি করবি এখানে তোর কোশ্চেনটা যখন শুরু হবে ঠিক আছে, তুই উপরে দেখতে পাচ্ছিস তখন আমি এখানে একটা একটা মাল্টি লাইন কমেন্ট দিয়ে দিই, আচ্ছা যখন কোশ্চেনটা শুরু হবে উপরে রাফ বলে হেডিং দিবি ঠিক আছে, রাফ বলে হেডিং দিয়ে ম্যাপিংটা করে নিবি, এলএন কে মানে হচ্ছে আমার কিউ কিউ ইউ কিউ ই, তারপরে ম্যাক্স মানে হচ্ছে আমার সাইজ, এরপরে বিগিন মানে হচ্ছে আমার ফ্রন্ট, আর তারপরে হচ্ছে এন্ড মানে হচ্ছে আমার রিয়ার, আর তারপরে সবার নিচে পি ডট ও একটা লাইন টেনে দিবি এখানে, একটা ডাবল স্ল্যাশ কেন দিলে না, হ্যাঁ ডাবল স্ল্যাশ সিঙ্গেল লাইন কমেন্ট, এটা মাল্টি লাইন কমেন্ট, আর কি করবি ডাবল স্ল্যাশ দেবো প্রত্যেকটা, হ্যাঁ কারণ প্রত্যেকটার সাথে আমি ডাবল স্ল্যাশ দেবো কেন, আমি যখন মাল্টি লাইন কমেন্ট আবার একবার দিলেই হয়ে যায়, ওকে ওকে, আর কি করবি, আর এই জিনিসটা কোশ্চেনের উপরে লিখে এরকম একটা দাগ টেনে দিবি, ওকে বুঝেছিস, আর এটা স্ট্যাক হোক কিউ হোক এটা করবি, তো যখন ম্যাপিং এ প্রবলেম হচ্ছে মাথায় এটা করে নিবি ঠিক আছে, ম্যাপিং এ প্রবলেম হচ্ছে কি বলতো, সব জিনিস বোঝা আগে, খুব ভালো কথা, কোনো ব্যাপার না, প্রবলেম আছে, প্রবলেম আছে তো সলিউশন আছে, সলিউশন বলে দিয়েছি, এবার তুমি যদি সলিউশনটা ফলো না করো তাহলে আমার সত্যি কিছু করার নেই, না না ঠিক আছে করো, ইফ এন্ড ইকুয়াল টু ইকুয়াল টু সাইজ তাহলে একটা মেসেজ দি, মেসেজটা কি দিবি যেটা বলা আছে, হ্যাঁ এখানে ধর কন্ট্রোল জেড এর কোনো অপশন নেই, ম্যাক স্পেস মান না, ও হ্যাঁ এই আমি না একটা ঠিক আছে, এখানে কি লিখতে হবে এবার দেখি, যা লেখা আছে কি লেখা আছে, সাইজ আউট অফ সাইজ, না আউট অফ সাইজ তিনটে ডট এক্স্যাক্টলি যা লেখা আছে তাই তুমি লিখবে, টিচার কে কোনো স্কোপ দেবে না মার্কস কাটার, ওকে ডটটা কে দেবে, দিচ্ছি দিচ্ছি দেখছি আমি ডটটা চলে গুনছিলাম তিনটে বললাম তো, লাস্ট টার্মিনেটর এবার শুরু কর, ইয়েস এবার হচ্ছে তোমার এটা অ্যাড করছি তাহলে ইনসার্শন এবার শুরু হবে, তার মানে এবার একটা ইফ যখন থাকলো এবার একটা এলস আসবে, রেপেলের প্রোগ্রাম লেখা বেশি আরামের, কিন্তু এখন আর প্রোগ্রামে দাদা সিনট্যাক্স এরর হয় না, কিন্তু ফালতু কথা না বকে তুই কর তো তাড়াতাড়ি শেষ কর, নালে কিন্তু আমি দেখাতে পারবো না, আমি তোকে বলে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি লিখে দিচ্ছি, এবার হবে হচ্ছে তোমার এখানে আমার কি অ্যারেটার না সরি এটার নাম এলএন কে, এলএন কে এটার ইয়েটা হবে হচ্ছে এন্ড ইকুয়াল টু এটা হবে হচ্ছে এই হচ্ছে ভি, তোর এটা লিখতে এই সেম ভুলটা তুই আগের দিনও করেছিস, তোর লাইন নাম্বার 35 টা লিখতে একটুও তোর তোর কি বলে মনে হলো না যে লাইনটা আমি ভুল লিখছি, এটা কেন লিখলাম, কেন লিখলাম সেটা আমি কি করে বুঝবো কেন লিখলি, টাইপিং এরর হয়ে গেল, হ্যাঁ টাইপিং এরর হয়ে গেল,
পরীক্ষার মতো তুমি এরকম টাইপিং এরর গুলো করবে, এসে তারপরে বলবে দাদা দারুণ পরীক্ষা দিয়ে এসেছি পুরো 100 মার্কস পাবো, তারপরে এসে কি দেখলাম 40 পেয়েছো। 40 কেন পাবো, হ্যাড ব্যাগ কি যে বলছে, দাঁড়াও দাঁড়াও করতে দাও, হাসি পাচ্ছাম। ওকে এটা আমি তো আইটেম, এবার হ্যাঁ আইটা জিনিস, আইটা জিনিস যেটা আমি ম্যাপিং এ লিখতে ভুলে গেছিলাম, আইটেমের নামটা কি এখানে, আইটেমের নামটা হবে হচ্ছে তোমার এখানে ভি, হ্যাঁ সেটাও লিখে নেবে রাখবি। বাস এবার তাড়াতাড়ি ডেল লিংক আর ডিসকার্ড তাড়াতাড়ি শেষ কর। হ্যাঁ এত টাইম লাগে না আমার, মানে ভাল লাগে না। এইটা হবে হচ্ছে তোমার ভয়েড। এবার কি আছে, ইন্ট ডেল লিংক, ডেলের এলটা কিন্তু ছোট আছে, জেনারেলি বড় হওয়ারই কথা, বাট যেটা দিয়েছে সেটাই লিখবি। ছোট আছে না বড় আছে, মাঝে মাঝে আমি যদি বুঝতে না পারি আই বা এল যা আছে ঠিক তাই এঁকে দেবো। না এটা আমি এক্ষুনি ভাবছিলাম, আমি সত্যি বুঝতে কেন অসুবিধা যায় না আমার, আরে হয় ঠিক আছে ঠিক হয় আচ্ছা আমারও ঠিক আছে। ডেল লিংক। এবার ডেল লিংকের মধ্যে কি বলছে, ডিলিট করার আগে কি চেক করতে হয়, আন্ডার ফ্লো মানে এমটি করো জায়গাটা আগে করতে হবে। এমটি কিভাবে চেক করবে, এমটি চেক করব হচ্ছে যদি ইফ লেখো 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 লেখো, জিরো হয়, যদি ফ্রন্ট আর রিয়ার, হ্যাঁ এবার ফ্রন্ট আর রিয়ারের ম্যাপিংটা কি ছিল, ফ্রন্টটা কি, আমি ডাইরেক্ট প্রোগ্রামে করি। একটু স্পেস দে, এক মিনিট করতে থাক। এই যে এই যে আবার কি লেখা আছে যেটা মেসেজ দিতে হবে, এগুলো কেন ভুল হচ্ছে, আর ভুল করা যাবে না তো। তারপর এমটির পরে আমি লিখছি, দাঁড়াও একটা দুটো তিনটি গুনতে দাও। ওকে ইফ গেল, এরপরে নেক্সট পার্টে আসতে হবে, টু রিমুভ অ্যান্ড রিটার্ন আইটেম ফ্রম দ্য ফ্রন্ট এন্ড। নেক্সট ওকে, তার মানে হচ্ছে এইটা ইফ এর পার্টটা, ওকে এলসে আসবে। ওকে আচ্ছা, এখানে আমি টুকতে গিয়ে তখন প্রোগ্রামে একটা নিয়ে ইয়ে করেছি, আমি এলস আইটেম ইকুয়াল টু কিউ ফ্রন্ট করে দিয়েছি ডাইরেক্ট। কিন্তু আইটেমটা কোথায়, আইটেম তো কোথাও দেখছি না আমি, হ্যাঁ ওটাই বলছি, আমি আইটেমটা তো লেখা উচিত ছিল। হ্যাঁ তাহলে ইফ এর, তাই জন্য একটা কাজ করবি, মেইন মেথড হোক কি কোনো অন্য কোনো মেথড হোক, যখনই তুই লিখছিস খাতায় যখন লিখছিস তোর এই প্রথম ব্রেসটা যেটা লাইন নাম্বার 42 তে আছে, সেই ব্রেসটা শুরু করার পরে মিনিমাম দুটো লাইন গ্যাপ ছাড়বি, তারপরে লেখা শুরু করবি। তাহলে এখানে লিখে দেবো এবার, হ্যাঁ এখানে তো তুই এন্টার মেরে লিখতে পাচ্ছিস, খাতায় তো করতে পারতি না তাই না, নোংরা লাগতো দেখতে, তাই কি করবি সব সময় মেইন মেথড যখন লিখছিস বা যখন যে কোনো মেথড লিখছিস ফার্স্ট ব্রেসের পরে দুটো লাইন ছাড়বি। ওকে কম্পিউটার লেখার সময় ছাড়তে হবে না, বাট খাতা লেখার সময় করবি আইটেম। বি কেন, এখানে তো তোর
আরে ওটা তো তোর প্যারামিটারে ভি ছিল, এখানে তো তুই যা খুশি তাই লিখতে পারিস। আমি এখানে ভি দিই, আমার কি ভুল হবে কিছু? না ভুল কিছু হবে না, ওই জন্যই আমি দিলাম। আচ্ছা ইকুয়াল টু, এবার তুই কি অ্যাসাইন করবি এর মধ্যে? মাইনাস 99। ফ্রন্ট আবার একটা ম্যাপিং ঠিক করেছিস আর একটা ম্যাপিং ঠিক করিসনি। এলএন কে ফ্রন্টই তো আছে, ফ্রন্টের ম্যাপিং কি? খাতা দেয়, খাতা এই জন্য তোকে খাতায় লিখতে বলি। হ্যাঁ হ্যাঁ, বিগিন বিগিন লিখিসনি না খাতায়? খাতা অ্যাকচুয়ালি খাতা লিখেছি, খাতার পাতাটা এখন আর ওখানে খোলা নেই। বিগিন, এবার হচ্ছে আইটেম ইকুয়াল টু এলএন কে বিগিন হলো, এবার হবে হচ্ছে তোমার বিগিন প্লাস প্লাস। বা বিগিন ইকুয়াল টু বিগিন প্লাস প্লাস। এরপরে মেথডের এন্ডে এসে কি করতে হবে? ওই ব্ল্যাঙ্ক লাইন গুলো সরাতো, লাইন নাম্বার 56 টাকে মোচ। আরে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড এখানে কাজ করে, সব কাজ করে, ব্যাকস্পেস একটা। হ্যাঁ এবার লাইন নাম্বার 56 এ আয়। দাঁড়াও এক মিনিট, ট্যাব, এটা দাঁড়াও একটু, দাঁড়াও একটু, এটা ইফ হচ্ছে, ট্যাব, আবার ট্যাব। এবার কি রিটার্ন করতে হবে সবার লাস্টে? এবার তোমার রিটার্ন আইটেম, ব্যাস ওকে, এটা ইফটা বন্ধ হয়েছে তো? না এটা ইফ বন্ধ হয়নি, সরি সরি, বিগিনার এন্ড এর পরে একটা বিগিনার এন্ড এর টার্মিনেট লাইন নাম্বার 54 এর এন্ডে যা। ইয়েস দাঁড়াও, লাইন নাম্বার 54 এর এন্ডে যা, এন্টার মার। হ্যাঁ এখানে একটা ইফ দিতে, প্রেস দে। হ্যাঁ ব্যাস, এরপর লাইন নাম্বার 57 এ এসে রিটার্ন কর। একদম ঠিক, লাইন নাম্বার 58 টাকে মোচ, টার্মিনেটরটা দে, লাইন নাম্বার 58 টাকে মোচ, বাস। এরপরে নেক্সট কি মেথড আছে যেটা দেখাতে হবে? এক মিনিট দেখতে দাও, ইন্টারনালি ভয়েড ডিসপ্লে মনে হয় আছে, সেটা আমি দেখিনি, ভয়েড ডিসপ্লে দেখিস না, এটা এরকমই হবে পরীক্ষায়। 10 মার্কস গেল, 10 মার্কসের জায়গায় তো, 10 মার্কসের জায়গায় তুমি কত পাবে? দশ মার্কসের জায়গায় এইসব লেখার জন্য তুমি হয়তো 5 পাবে, 6 পাবে। বা স্যার যদি খুব জেনারেস হয় তাহলে তোকে 7 দিতে পারে। আরে আমার এটাতে 10ই চাই, তাহলে হারাবি কেন? ঠিক আছে, এতে কঠিন জিনিসে নাম্বার কম পেলে তাও ঠিক আছে, এইগুলোতে 10 চাই। একটাও কঠিন জিনিস নয়, বুঝতে পারে এই, ঠিক আছে। ডিসপ্লেস দ্য এলিমেন্ট অফ দ্য এন্টিটি। হ্যাঁ এবার ডিসপ্লে করার আগে কি চেক করতে হয়? ডিসপ্লে করার আগে চেক করতে হয় কি যে আমার ওটা এম্পটি যাতে না থাকে। হ্যাঁ তাহলে ব্রেস দে, চেক কর ইফ কিউ ইজ নট এম্পটি, ইফ রিয়ার ইজ নট ইকুয়াল টু 0। ম্যাপিং, হ্যাঁ সে তো করব। নট আচ্ছা দাদা, এর আগে কোথাও চেক করেছি এটা এম্পটি কিনা? এম্পটি না, নট না, এমটি চেক করেছি, নট এমটির জন্য চেক করি। এমটি কোথায় চেক করেছি জানো? এই যে ডেল লিংকে। তাহলে আচ্ছা তুমি এটা আমাকে যদি নট এমটি, হ্যাঁ ইজ ডিফারেন্ট ফ্রম এমটি, ওকে ওকে ওকে, এটা মানে এমটি, আমি নট এমটির কথা বলছি। ইফ এন্ড নট, দরকার হলে কমেন্ট দিয়ে লিখে রাখ ওটা, যেটা আগের প্রোগ্রাম আগের প্রোগ্রামে আমি করেছিলাম।
ঠিক আছে কমেন্ট দিবি। এখানে নয়, যেই লাইনটার জন্য কমেন্টটা লিখছি সেটা তার উপরে লিখবি, পাশে লিখিস না, নোংরা লাগে। ইফের সামনে যা, এন্টার মার, হ্যাঁ এবার এখানে কমেন্ট দে, স্পেস, একটা স্পেস, একটা স্পেস, একটা স্পেস, একটা স্পেস, ব্র্যাকেট দিতে লাগে না, ব্র্যাকেট সরাও। দেখো এইসব জিনিসপত্রের ব্যাপারে আমি পার্টিকুলার একটাই কারণের জন্য, যাতে তোর কোডিং হ্যাবিটসটা শোধরায়। জবের লাইনে গিয়ে যদি এরকম ভাবে তো তোমার কি বলে স্প্যাগেটি কোড লিখিস, তাহলে তোর পিয়াররা দেখবি কি করে, কি করবে তোমার ব্যাপারে মশকরা ওড়াবে। অ্যাপ্রেজালের সময় তো অ্যাপ্রেজালের সময় তোমার অ্যাপ্রেজালটা হবে না, তোমার প্রজেক্ট ম্যানেজার, তোমার প্রজেক্ট ম্যানেজার তোমাকে গাল দেবে, কারণ তোমার কোডগুলো অন্য কেউ পড়তে পারে না সেই কারণে। কিন্তু দাদা ওখানে তো সিম্পল কোডই থাকে, জাস্ট লিখতে হয়। সেই সিম্পল কোড থাকে না? এই রেপেলটা তাহলে একটু বানিয়ে দেখাস তো আমাকে, কালকের মধ্যে হয়ে যাবে তো? রেপেলটা বানাতে হবে? হ্যাঁ বানিয়ে একটু দেখাস তো এই পুরো জিনিসটা। আমার দাদাটা সফটওয়্যার ডেভেলপ, কি বলে, ওয়েব ডেভেলপ, ওয়েব, হ্যাঁ তোর ওয়েব তো দাদা ওয়েব ডেভেলপ করতে, তোর দাদাকে বলিস তো এই রেপেলটা বানাতে, এক বছর নিয়ে, এক বছর না 3 মাসের মধ্যে বানাতে বলিস। সিম্পল কোড থাকে, ওসব মনে হয় বাইরের থেকে। কিছু কিছু কাজ আছে যেগুলো সিম্পল, কিন্তু সব কাজ সিম্পল না। তখন আমাকে কেউ হেল্প করবে না? না তাহলে না পারলে কি করব? না পারলে তোমাকে গুগলে খুঁজতে হবে। তাতরি লেখ, তাতরি শেষ কর, নালে কিন্তু আমি ওটা দেখাতে পারবো না, তোর মাথায় থাকছে না সেটাই। তাতরি শেষ কর, এটা থেকে দেখানো শুরু হবে। আর কত অব্দি যাবে? লিখছি, কমা সেপারেটেড দেখিয়ে দেব। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা একটা প্রোগ্রাম করতে কত লাইন লাগলো দেখি, 71। বাবা অনেক খাটনি বাবা, হচ্ছে। অনেক খাটনি হচ্ছে। আচ্ছা এরপর তোকে আমি একবার এই প্রোগ্রামটা চালিয়ে দেখিয়ে দিই তোর। এবার তুই আমার স্ক্রিন, এবার তুই আমার স্ক্রিনে, স্ক্রিনে অথবা স্ক্রিনে আসতে হবে, তুই রেপেলই থাক, তুই রেপেলই থাক, রেপেলই থাক, দাঁড়া। এই কম্পিউটারটাকে পুরো আলাদা একটা লেভেলে নিয়ে যেতে হবে গেমটাকে খেলে। আচ্ছা তোর ডেপেলের মধ্যে দেখাচ্ছে নিশ্চয়ই সাইডে, হ্যাঁ আচ্ছা। কোনো এরর থাকবে না আমার প্রোগ্রামে? তোমার প্রোগ্রামে কোনো এরর থাকবে না, অবভিয়াসলি কোনো এরর থাকবে না। দেখো লাইন নাম্বার 32 তেই তোমার এরর এসেছে, লাইন নাম্বার 32 কি করে বুঝলাম, লাস্ট থেকে পড়া শুরু কর। এই তো লাইন নাম্বার 32, লাইন নাম্বার 32 তে যা। ক্যানট ফাইন্ড সিম্বল, সব ডেপেলটা কোনো ভাবে এন্ড ইকুয়াল টু ইকুয়াল টু সাইজ, সাইজ বলে কোনো ভেরিয়েবল আছে না তো? এটা এখন প্রোগ্রাম চেক করলো বলে হয়ে গেল, পরীক্ষা কে চেক করতে, নিজে নিজে চেক করলি, চেক তুই নিজে, আরে তুমি বলে দিলে তো ওই জন্য। হ্যাঁ বলে দিলি তো ওই জন্য।
থিওরির কোশ্চেনটা কিন্তু তোকে পারফেক্ট রাখতে হবে, ম্যাপিংটা উপরে লিখিয়ে দিয়েছি, তোর প্রোগ্রাম করার এখন থেকে স্ট্যাকার কিউ প্রোগ্রাম করার সময় ম্যাপিংটা ঠিক রাখবি। আচ্ছা এন্টার সাইজ অফ দ্য কিউ আমি 5 রাখছি, ঠিক আছে। আচ্ছা এবার আমি 1 থেকে 5 অবধি যতগুলো এলিমেন্ট হয় আমি ইনসার্ট করছি, ঠিক আছে। 1, 2, 3, 4, 5 আমার কিউ তাহলে ফুল হয়ে যাওয়ার কথা, রাইট? 1, 2, 3, 4, 5 দেখতে পাচ্ছিস তো রাইট সাইডে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার 6 মারো ফুল দেখাবে। এবার 6 মারলে পরে কিউ ওভারফ্লো দেখাবে না? এখানে অন্য কিছু মেসেজ দিয়েছে। ও ঠিক আছে দাঁড়া, 6 মারো, 6 মারো। হুম হুম, 6 ইনসার্ট করার চেষ্টা করি, কিউ ওভারফ্লো, ঠিক আছে। এবার আমি ডিলিট করতে শুরু করি, আমার কিউ এর কারেন্টলি স্ট্যাটাস হচ্ছে এটা 1 2 3 4 5। এখানে কিউ ওভারফ্লো তো লিখতে বলেনি, আমি তো অন্য কিছু আউট, আরে আমি তোর প্রোগ্রাম চালাচ্ছি না, আমি আমার প্রোগ্রামটা চালিয়ে দেখাচ্ছি। আচ্ছা এবার আমার কিউ এর কন্টেন্ট হচ্ছে 1 2 3 4 5, তাহলে বলতো ডিলিট করলে পরে কোন এলিমেন্ট আগে ডিলিট হবে? ডিলিট করলে আগে অবভিয়াসলি ফ্রন্ট থেকে ডিলিট হবে। তাহলে কোন এলিমেন্টটা হবে? 1 দেখ, কিছু কিছু দেখাচ্ছে না, দাঁড়া তাহলে আমাকে একটা কোডে লিখতে হবে, ওটা আমি কোডে লিখতে ভুলে গেছি, এক মিনিট। কি ডিলিটেড আইটেম ডিলিটেড ওটা লিখতে ভুলে গেছি দাঁড়া, সরি সরি আমি দেখাচ্ছি। না না ঠিক আছে, system dot out then in fact tuyo likhe dis to ota hello ha bolo 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 acha tui ekta kaaj kor tui ekhane left e file icon e click kor korlam er pore integer queue v2 tor ajker class folder er moddhe ei to ha ekhane ebar line number 38 e ay sorry 38 na line number 58 e hai, ekhane ekta jinish add korechi ami, ei jinish ta tor program e ektu add kore dito tor khatay ei c sharp plus deleted ha huh. Accident item উঠাচ্ছে দেখো, তাহলে কোন এলিমেন্ট আগে ডিলিট হবে? ওয়ানটা আগে ডিলিট হবে, ডিলিট করি। আচ্ছা 2, 1 ডিলিটেড। নেক্সট কোন আইটেমটা ডিলিট হবে? 2, 2। এরপরে যদি আমি আমার কিউ এর কন্টেন্ট দেখাই তাহলে আমার কিউতে কি কি এলিমেন্ট দেখাবে? 3, 4, আর 5। দেখ 3, 4, আর 5 দেখাচ্ছে। এবার আমি সবগুলো ডিলিট করে দিই, 3 ডিলিট হলো, 4 ডিলিট হলো, 5 ডিলিট হলো। এবার যদি আমি আমার কিউটা দেখানোর চেষ্টা করি তাহলে দেখ আমার কিউটা দেখাবে না, কি বলবে? কিউ ইজ এমটি। এরপরে যদি আমি ডিলিট করার চেষ্টা করি তাহলে কি হবে? এরপরে আন্ডারফ্লো, ঠিক আছে? হ্যাঁ প্রোগ্রাম চলছে তার মানে। এরপরে তুই আমার স্ক্রিনে ফেরত আয়। খুলেছিস মিটটা? হ্যাঁ। সেবার আমি তোকে ওটা দেখিয়ে দিচ্ছি দাদা, শুধু স্ক্রিনের মাঝখানে তিনখানা সিম্বল আসছে। স্ক্রিনের মাঝখানে তিনখানা সিম্বল আসছে, ওটা বাদ দে না, তুই ওখানে রাইট ক্লিক, এখানে দেখ নিচে তিনটে ডট আছে, ওই তিনটে ডটে ক্লিক কর, তিনটে ডটে ক্লিক করার পরে তুই ফুল স্ক্রিনে ক্লিক কর, তিনটে সিম্বল যায় কিনা তুই মাউস পয়েন্টার যা সরিয়ে দে, তিনটে সিম্বল সরিয়ে যাবে, মাউসটা ছেড়ে দে। হ্যাঁ আছে, হ্যাঁ বাস। এরপরে পোস্ট ফিক্স ইভালুয়েশন স্টোটা দেখিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। এটা আমি কি এখনই করে নেব? হ্যাঁ। আচ্ছা পোস্ট ফিক্স ইভালুয়েশন, এখানে কোন অপারেটরের প্রিসিডেন্স সব থেকে বেশি, নট অপারেটর আর সব থেকে কম কার, এন্ড অপারেটর, তাই না? হ্যাঁ তাহলে এন্ড, তাই তো? দেখে নে একবার খাতায়। হ্যাঁ ঠিক আছে, একবার দেখে নে, দেখে নেব। ওকে আবার
বুঝতে হবে কোথায় আছে এন্ড পোস্ট ফিক্স ইভালুয়েশন হয়ে গেল এই নোড দাদা লেখা আছে কিন্তু খুঁজে পাচ্ছি না ঠিক আছে পরে লিখে নেব তো ঠিক আছে এটা যদি ওটা লাগবে না এখন পেয়েছি 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 না পেয়েছি কি এটা হচ্ছে তোমার প্রেসিডেন্স অপারেটর লজিক্যাল অপারেটরস যদিও লাগবে না কারণ পোস্ট ফিক্স ইভালুয়েশন করছে তো লাগবে না কারণ পোস্ট ফিক্স থিং এর নট অফ দ্য হাইয়েস্ট প্রেসিডেন্স আর ইট ইজ হ্যাড আ রাইট টু লেফট অ্যাসোসিয়েটিভিটি রাইট টু লেফট তাই তো লেখা ছিল কথা দেখ একমাত্র not a right to left বাকি সবার left to right yes 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 লিখেছি not has an associating of right to left others have left to right আর and এর or এর right left to right or less than and less than not left or less than and না হ্যাঁ or এর তাহলে কম সরি এটা কি বলছি যদিও আমার এটা লাগতো না এখন স্টিল লিখে রাখলাম লাগতো না তাহলে করতাম কি করে তোর পোস্ট ফিক্স স্ট্রিং এর মাহাত্ম্য কি পোস্ট ফিক্স স্ট্রিং এর ব্যাপারে আমি কি লিখেছিলাম তোকে It is a postfix expression does not contain have any precedence or brackets notion. এখানে আমাকে কি precedence মাথায় রাখতে হয়েছিল যখন আমরা solve করছিলাম? না। তাহলে ওটা একমাত্র infix to postfix conversion এ লাগছিল। আচ্ছা, এরপরে এটা আমার কি? এটা আমার এটা ছিল। Copy, paste, edit text। কালো কেন আসছে? স্যার, আমাকে বলতো কোয়েশ্চেনটা? তবে আমি কোয়েশ্চেনটা সাইডে রাখছি দাদা স্ট্যাক আমি কোয়েশ্চেনটা টুকে নি কমা এফ কমা টি কমা এফ কমা নট কমা অর কমা ঠিক আছে টি কমা অর কমা অর কমা এনে তাহলে তো কোথায় গেল আবার বলো হ্যাঁ টি কমা এফ comma t comma f comma not or and ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো হয়েছে আচ্ছা তো এবার আমরা আমি তোকে যখন ওই রুলস গুলো লিখেছিলাম সেই রুলস এর মধ্যে কি ছিল দুবার পপ করতে বলেছিলাম তাই না হ্যালো হ্যাঁ রুলস এর মধ্যে আমি তোকে দুবার পপ করতে বলেছিলাম তাই তো হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে দুবার পপ করতে তোকে আমি এই কারণে বলেছিলাম কারণ যে অপারেটর গুলো নিয়ে তুই ডিল করছিলি সেগুলো বাইনারি অপারেটর ছিল ঠিক বাইনারি বলতে তোমার কি রকম দুটো অপারেন্ড লাগে অ্যাডিশন করতে কি একটা নম্বরের অ্যাডিশন করা যায় 5 প্লাস লিখতে পারি না 6 লিখতে হয় বা কোন একটা নাম্বার লিখতে হয় তো এই অপারেটরে কটা অপারেন্ড লাগে দুটো দুটোর আরেকটা নাম কি বাই তো তাই জন্য বাইনারি ঠিক আছে কিন্তু এখানে আমার কাছে যে অপারেটর গুলো আছে এদের মধ্যে নট ইজ দি ইজ অ্যান ইউনারি অপারেটর এটা ইউনারি অপারেটর হওয়ার জন্য আমরা একবারই স্ট্যাকটাকে পপ করব ওকে আই ওয়ান্টেড ইউ টু রিয়লাইজ দিস সব কিছু স্পুল ফিট করে দিলে হয় না আর কি আর করতে পারি আচ্ছা ঠিক আছে কারেন্ট সিম্বল আমার টি টি লিখলাম মাথায় কি মাথায় একটা ডট এখানে আমার টিক মানার জায়গা নেই তাই আমি ডট দিলাম অপারেন্ড মানে কিছু থাকবে না এখানে কিছু থাকবে না এখানে কিছু থাকবে না স্ট্যাকের মধ্যে টি যাবে হলো এরপরে কারেন্ট সিম্বল কে এফ এর মাথায় একটা ছোট করে ডট দে ড্যাশ 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 টি কমা টি রাইট মোস্ট এলিমেন্ট ইজ দ্য টপ অফ দ্য স্ট্যাক সরি টি নয় এফ হবে এরপরে নেক্সট কারেন্ট সিম্বল কি টি মাথায় একটা ডট দে মানে হয়ে গেছে ড্যাশ 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 টি কমা এফ কমা টি এরপরে এফ এর মাথায় ডট এফ ড্যাশ 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 টি কমা এফ কমা টি কমা এফ
এরপরে নট, এবার আমার যে পার্টিকুলার সিম্বলটা আছে এই সিম্বলটা একটা অপারেটর, হ্যাঁ মোর ওভার এটা কি টাইপের অপারেটর? ইউনারি অপারেটর। তাহলে কবার পপ করব? একবার। একবার পপ করে কোথায় রাখবো? অপারেন্ড 2 তে। একদম, অপারেন্ড 2 তে পপ করে রাখলে কি পপ হবে? এফ। এফ। এরপরে আমরা ভ্যালুটা কিভাবে ইভালুয়েট করতাম? আমি এখানে লিখছি অপারেন্ড 1 অপারেটর অপারেন্ড 2, রাইট? বাট এখানে যেহেতু অপারেন্ড 1 নেই তাহলে শুধু অপারেন্ড অপারেটর আর অপারেন্ড 2, তো আমার অপারেন্ড, তো আমার অপারেটরটা কি? আমার অপারেটরটা হচ্ছে নট, আর আমার ভ্যালুটা কি? আমার অপারেন্ড 2 কি? এফ। নট এফ হলে কি হয়? নট এফ মানে হচ্ছে তোমার এফ হয়, না নট এফ মারবো ঠাসি আমি বলছি যেদিন সামনে পাবো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এফ হলে ফল, এফ হলে নট এফ ইনভার্ট হচ্ছে কি হয় বলছি, দাঁড়াও ওই ট্রু ফলস এর ব্যাপার হবে তো? আমি কি ট্রু ফলস স্যার কি আমি এখানে 1 2 3 4 লিখেছি? না 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 না, এই তো তোমার হবে হচ্ছে তোমার এফ হলে ফলস হতো, নট এফ হলে ট্রু হবে। তারপরে ওকে এটা কি করতে হবে, এটা স্ট্যাকের মধ্যে পুশ করতে হবে? কোনটাকে স্ট্যাকের মধ্যে পুশ করতে হবে? এটার রেজাল্ট কি নট এফ এর? আর নট এফ এর রেজাল্ট হবে হচ্ছে তোমার এই যে যেটা বললাম ট্রু, এটাকে একবার স্ট্যাকের মধ্যে পুশ করতে হবে, মানে এটা আমি পপ করলাম, এরপরে এটাকে এবার আমি কারেন্ট স্ট্যাকের মধ্যে পুশ করব, তাহলে আমার স্ট্যাকের কন্টেন্ট কি হবে? টি এফ টি টি। ও দাদা, এখানে টি এফ মানে ট্রু ফলস তাই তো? না তুই সত্যিকারের একটা কথা বল তো, তুই কি সার্টিফাইড গাধা? আরে না 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 না, তুই কি সার্টিফাইড গাধা? আরে না না, আমি তুই তুই আমাকে একটা কথা বল, এখানে যে আমি অপারেটর গুলো লিখেছি সেটাগুলো কি টাইপের অপারেটর? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটরের মধ্যে তুই 1 2 দিতে পারিস? না 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 না, নট এফ। এরপরে কি নট এর পরে কি সিম্বলটাকে এই আমার পোস্ট ফিক্স স্ট্রিংটাকে স্ক্যান করলে পরে নট এর পরে কোন অপারেটর আসবে, কোন ক্যারেক্টার আসবে? নট এর পরে আসবে হচ্ছে তোমার অর। অর আসবে, অর কি টাইপের অপারেটর? ইউনারি না বাইনারি? অর মনে হয় বাইনারি। অর মনে হয় বাইনারি? অর ইয়েস, হ্যাঁ অর দুটো লাগে, বাইনারি বাইনারি। হ্যাঁ তাহলে দুবার পপ হবে, তাহলে ফার্স্ট বার পপ হলে পরে কি পপ হবে সেকেন্ড থেকে? ফার্স্টে টি বের হবে, তারপর টি বের হবে। সেই প্রথম টিটা কোথায় লিখবো? ভেঙে ভেঙে বল, প্রথম টিটা কোথায় লিখবো? প্রথম টিটা অপারেন্ড 2 তে, পরের টিটা অপারেন্ড 1 এ। হ্যাঁ এইভাবে কেটে লিখবি। এরপরে আমার এটা ভ্যালু কি করে ক্যালকুলেট করি? অপারেন্ড 1 টি হলে টি হবে। হ্যাঁ টি অর টি ভ্যালু কি আসে? টি এফ টি ঢুকছে, টি এফ টি ঢুকছে, টি এফ টি না, টি অর টি কি হয়? আর টি অর টি টি হয়, টি হয়। তাহলে এবার এটা স্ট্যাকের মধ্যে যাবে, তাহলে আমার স্ট্যাকের কন্টেন্ট হয়ে যাবে টি। ওটাই তো, একবার এফ টি, ঠিক আছে। এরপরে অরটা হয়ে গেছে, ডট। এরপরে নেক্সট কি? এবার নেক্সট হবে হচ্ছে তোমার কি আছে, এই তো অর এর উপর টিক দিলাম, এবার আসছে হচ্ছে টি আবার। হ্যাঁ তো টি ইজ অ্যান অপারেন্ড, তাহলে স্ট্রেট অ্যাওয়ে পুশ ইট টু দা স্ট্যাক, টি কমা এফ কমা টি কমা টি, টি ডট দে। এরপরে নেক্সট কি? অর, অর উপরে টিক দে বা ডট দে। অর একটা অপারেটর, তার মানে কি দুবার পপ হবে। কি পপ হবে প্রথমবার? দুবার টি হবে পপ। প্রথমবার টিটা কোথায় লিখবো? অপারেন্ড 2 তারপরে অপারেন্ড 1। হ্যাঁ এভাবে ভেঙে ভেঙে বলবি। এরপরে আমার অপারেশনটা কি? টি টি এফ টি ঢুকবে, অর টি, তা হয়ে যাচ্ছে আমার টি, আবার থাকছে টি এফ আর টি। এরপরে অরটা হয়ে গেল, নেক্সট কি? নেক্সট আবার কি? আবার অর, আবার অর আসবে, টি আর এফ ইয়ে হবে, উপরে ডট দে। এরপরে তুই আমাকে বল প্রথমে কি পপ হবে? এরপরে পপ হবে হচ্ছে অপারেন্ড 2 তে টি, অপারেন্ড 1 এ এফ, এখানে কাটবি সেটা, টি আর এফ হয়ে গেলে তোমার হয়ে যাবে হচ্ছে আর টি আর এফ, টি আর এফ, না না টি আর টি, দা এফ আর টি, এফ আর টি, অর্ডারটা ভুলবি না, এটা টি আসছে, তাহলে আবার স্ট্যাকের মধ্যে কি যাবে? টি আর টি, টি কমা টি। এরপর নেক্সট কি? এন্ড, এন্ড, এন্ড সবার লাস্টে। এটা কি টাইপের অপারেটর? বাইনারি। তাহলে কবার পপ হবে? টি টি দুবার, টি টি দুবার হবে, প্রথমে একবার এখানে টি টি, তারপর একবার এখানে টি, এন্ড টি, কি আসে? ট্রু টি, সেটাই আবার স্ট্যাকের মধ্যে পপ হবে, স্ট্যাকের লাস্ট ভ্যালু টি। এরপরে আমার এখানে নাল আসলো, সব ইয়ে করে স্ট্যাকের লাস্টে যেটা পড়ে থাকবে, দিস ইজ মাই অ্যানসার। আরে একদম সোজা ছিল।
যদি নিজের বুদ্ধি না খাটাও যেটা ভগবান তোমাকে দিয়েছে, তাহলে ওই বুদ্ধিটা আনইউজ থেকে যাচ্ছে। লাভ কি? এটা ইচ্ছাকৃত আমি তোকে না করিয়ে দিয়েছি, বোঝানো বোঝার জন্য তুই কতটা বুঝেছিস। তুই একবার নিজের থেকে ট্রাই করলে পরে তুই বুঝে যেতি, নটের সময় তুই বুঝে যেতি, তুই নটের সময় দুটো কেন আমি পপ করছি সেটা তোর কোয়েশ্চেন থাকতো, তখন তুই সেটা আমাকে লিখে পাঠাতি। কি নটের সময় কি দুটো পপ করব না একটা পপ করব? নট তো একটা ইউনারি অপারেটর। হ্যাঁ, কিন্তু তুমি কি করেছো? আরে ধুর ছাড়ো তো, কি আছে ফালতু জিনিস পড়াচ্ছে স্যার আমাকে, দরকার নেই। ঠিক আছে, তোর হোমওয়ার্কটা ভালো করে বুঝে নে। তোর হোমওয়ার্কটা হচ্ছে এই কিউয়ের আর স্ট্যাকের যা যতগুলো কোয়েশ্চেন আছে সবকটা সলভ করে তুই আমাকে নেক্সট ক্লাসে দিবি, মানে 1st জুলাই। তার মানে হচ্ছে নেক্সট ফ্রাইডে, তাই তো? সরি 1st জুলাই নয়, হ্যাঁ নেক্সট ফ্রাইডে করো তাহলে সুবিধা। হ্যাঁ হ্যাঁ নেক্সট ফ্রাইডে, সরি মানে 3rd জুলাই। হ্যাঁ দাঁড়া আমি হোমওয়ার্কটাও লিখে দিই। আচ্ছা, আইসিএসসি ক্যান্সেল হয়ে গেল, এবার কি হবে? ইন্টারনাল মার্কস নিয়ে কি হবে? আমার বইয়ে গেছে, তোর আইসিএসসি আছে? তোমার তো ক্যান্ডিডেট ছিলই আইসিএসসি দেওয়া। আমার তো হয়ে গেছে, আমার তো আইসিএসসি দেওয়া হয়ে গেছে। আরে তোমার না, তোমার সাথে এবার তোমার স্টুডেন্টরা ছিল না আইসিএসসি? হ্যাঁ তো সেটা তারা বুঝবে, আপাতত একটু এনজয় করে নি। আইসিএসসি কিছু না কিছু দেবে, তাতে এত মানে চাপ নেওয়ার কি আছে? আপাতত এনজয় করুক না, সারা জীবন তো পড়াশোনা করলো, আর কত পড়বে? একটু একটু নতুন কিছু পড়ুক। কত কতদিন আর ক্লাস 10 এর জিনিসপত্র পড়বে? আইসিসি কিছু না কিছু একটা বলে দেবে, তারপরে সেটা দেখা যাবে। তাদের হাতে তো আর কিছু নেই, ভাবনা চিন্তা করে লাভ আছে? হ্যাঁ, ওদের যদি কিছু প্রবলেম থাকে সেই প্রবলেমটা ওরা জানাতে পারে, ওটাই যা ম্যাক্সিমাম করতে পারে। আচ্ছা তোর ফার্স্ট হোমওয়ার্ক, তোর ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে স্ট্যাক প্রোগ্রামস টু বি স্ট্যাক ডান। প্রোগ্রামস অল। আর খাতায় লিখবি, খাতায় লিখে তুই আমাকে পাঠাবি, আর খাতায় যাতে ঠিকঠাক ভাবে থাকে। সব মনে আমাকে যাতে একটা প্রশ্ন দিতে হয় সব যাতে ঠিক থাকে পুরো দেখে তারপরে পাঠাবি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আর ওই ম্যাপিংটা উপরে লিখে নিবি। একদম। নাম্বার 2, কিউ প্রোগ্রামস অল, বেশি নেই, 4-5টাই আছে, পড়ে নিবি। ঠিক আছে। হ্যাঁ, আর আমি তোকে যে 24 তারিখে পড়ালাম, 24 তারিখে কি পড়িয়েছিলাম তোকে আমি? এই কিউটাই না, 24 তারিখে কি পড়িয়েছিলাম? কিউটাই বোধ হয় পড়াচ্ছিলাম, হ্যাঁ কিউটাই শুরু করিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এটা তোর হোমওয়ার্ক, সাবমিট বাই 2/07/2003-তে ক্লাস, তার আগের দিন সাবমিশন, খাতায় টোক এটা। হ্যাঁ দাদা, মনে থাকবে। মনে থাকবে না, তুমি খাতায় লেখো। ওকে, স্ট্যাক অল প্রোগ্রামস কিউ অল, যেগুলো যেগুলো হয়ে গেছে ওইগুলো আবার করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, তারও ঠিক আছে না, সেটা আমি করতাম না। ওর হ্যাঁ, তার উপরে আমি তোকে যে কারেকশন গুলো ওইগুলো পাঠিয়ে দেবো, সেই কারেকশন গুলো থাকবে, ওটা আমি তোকে হোয়াটসঅ্যাপে লিখে দেবো, ওটা তোর এই হোমওয়ার্ক এর মধ্যে ইনক্লুড করা না, ওটা কারেকশন। ঠিক আছে, ওকে, শেষ। আচ্ছা টাটা। হুম।